40তম রিটেন পরীক্ষা দিয়েছেন, যারা 41 প্রিলিমিনারি পরীক্ষা দেবেন এবং যারা 42-এর জন্য চিন্তা করছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। এমন একটা পরিবেশে ক্লাস নিব এটা আগে কখনো ভাবিনি। এমন একটা অবস্থায় গিয়েছে আপনাদের সাথে যে পরিবেশে আমাদের ক্লাস নেওয়ার কথা বা ক্লাস নিতাম, সেটি আজকে আমরা সেভাবে নিতে পারছি না। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ, উনি এই পর্যন্ত 3 বার ভাষণ দিয়েছেন। গত মে মাসে যখন লকডাউন চলছিল তখন তিনি ভাষণ দিয়েছিলেন, ভাষণ দিয়ে বলেছিলেন উই উইল মিট এগেন, আমরা আবার মিলিত হব। আমি রানীকে উল্লেখ করেই বলছি, আজকে যে পরিবেশে ক্লাস দিচ্ছে পরিবেশে আমরা অনন্তকাল ক্লাস নিব এটা ভাববার কোনো অবকাশ নেই। আমরা আবার একসাথে হব, ক্লাসরুমে যাব, ক্লাসরুমে বসবো, আপনাদের সাথে কথা বলবো। এবং রানী আর একটা কথা বলেছিলেন, যখন লকডাউন চলছিল তখন রাস্তায় মানুষ ছিল না, উনি বলেছিলেন রাস্তায় মানুষ নেই, রাস্তায় আমাদের আছে ভালোবাসা, আপনাদের প্রতি আমাদের রয়েছে অগাধ ভালোবাসা। সে ভালোবাসার জায়গা থেকে আমরা বসে থাকতে পারিনি, চিন্তা করেছি, ভাবছি কি করা যায়, করে আমরা আজকে আপনাদের সাথে একটু ইনডাইরেক্ট হলেও মিলিত হয়েছি। আবারও বলছি এটা আপদকালীন একটা মিলিত হওয়া, এটি অনন্ত মিলিত হওয়া না। আমরা আশা করব অনতিবিলম্বে আমরা উত্তরণ ঘটবে এই মহামারী থেকে এবং আমরা আবার ক্লাসে বসব, ক্লাসে আলোচনা করব, কথা বলবো। তো আপনারা যারা ঢাকা বা ঢাকার বাইরে থেকে যারা দেখছেন, যারা আমার সাথে আগে ক্লাস করেননি বা ক্লাস পাননি, জসিম বলেছে যে আমি ঢাকার বাইরে যাই না, ঢাকার বাইরে না যাওয়ার কারণ এভাবে আজকে আমি বলা সম্ভব না, আমি বলতে চাচ্ছিও না। তো যা হোক, আমি আপনাদের সাথে আশা করছি যে যেভাবেই হোক এখন থেকে বোধহয় একটা চিন্তার প্রসার ঘটছে যে কোনো না কোনোভাবে আপনাদের সাথে থাকা হবে, একভাবে না একভাবে থাকা হবে। তা আশা করব যে সবাই আমার সাথে থাকবেন, আমি আপনাদের সাথে থাকব। তো আজকে আমাকে বলা হয়েছে আপনাদের সাথে বাংলাদেশ অ্যাফেয়ার্সের, আর আমি একটু বলে রাখি আমি বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের এই দুটো বিষয় পড়ি এবং পড়াই, এর উপরে প্রচুর পড়তে হয়, প্রতিদিন পড়তে হয়, প্রতি মুহূর্তে পড়তে হয়, প্রতি মুহূর্তে ভাবতে হয়, এবং এর ইভালুয়েশন করার জন্য আপনার কখন কি ঘটলো, কার সাথে কিভাবে মিলাবো, কিভাবে পরিবর্তন হলো, সবকিছু দেখতে হয়। তো আপনারা যারা এই বিসিএস পরীক্ষা দিচ্ছেন, আপনারা একটু মনে রাখবেন যে বিসিএসে চাকরি পাওয়ার জন্য সব সাবজেক্টের গুরুত্ব রয়েছে, সাধারণ জ্ঞানের গুরুত্ব সম্ভবত একটু বেশি রয়েছে। তো সেই গুরুত্বের বিবেচনায় আপনারা পড়ালেখা করবেন। আমি প্রথমে একটু অনুরোধ করে রাখি, সেটা হলো আপনারা মনোযোগ দিয়ে দিনে একটা নির্দিষ্ট সময়ের জন্য পেপার পড়বেন, টেলিভিশনের খবর দেখবেন এবং ফ্রেন্ড সার্কেল গ্রুপ ডিসকাশন করবেন, তাহলে দেখবেন যে আপনারা নিজেরা খুব প্রেজেন্টেবল হয়ে উঠবেন। তো আজকে আমি আপনাদের সাথে আজকে বাংলাদেশ অ্যাফেয়ার্স পড়াবো, পরে বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সও পড়াবো। তো আমি আপনাদের সাথে আগেই বলে রাখি, আমি ক্লাস শেষে আমার মোবাইল নাম্বার আপনাদেরকে দিব, আপনারা যে কোনো প্রবলেম আমার সাথে কথা বলতে পারবেন, যে কোনো প্রবলেম নিয়ে আমার সাথে কথা বলবেন। তো আমি আজকে আপনাদের সাথে বাংলাদেশ অ্যাফেয়ার্সে 1905 থেকে 1970 সাল এই পর্যন্ত বিষয়গুলো পড়তে বলা হয়েছে, আলোচনা করতে বলা হয়েছে। তো আমরা আলোচনায় যাব, যেহেতু তথ্য যেগুলো দরকার সেগুলো আপনারা পেয়ে যাবেন, আমাদের সবকিছু লেখা লাগবে না। আমি কিছু কিছু জায়গায় আপনাদেরকে আলোচনা করব, কিছু কিছু জায়গায় ছোট ছোট করে কিছু লেখাবো, আর বেশিরভাগ সবই তথ্য আপনারা কালকে পেয়ে যাবেন। সেখানে যদি কিছু না বোঝেন, আমি আশা রাখবো যে আপনারা আমি নাম্বার দিয়ে দেবো, কথা বলবেন। তো যাক, আসুন আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। তো আপনারা একটু ই করে নেবেন, সেটা হলো যে 1905 সাল
এটা হলো বঙ্গভঙ্গ। তো বঙ্গভঙ্গের উপরে প্রায় বিশেষই প্রশ্ন থাকে। তো বঙ্গভঙ্গের উপরে যখন আপনি পড়তে যাবেন, তখন আপনি দেখবেন যে 1899 সালে আপনার লর্ড কার্জন তিনি ভাইসরয় নিযুক্ত হয়ে আসেন এবং উনি 1900 সালে বঙ্গভঙ্গের ঘোষণা দেন। তারপর 1905 সালে জুলাই মাসে বঙ্গভঙ্গের আনুষ্ঠানিক ঘোষণা দেন এবং অক্টোবর 1905 বঙ্গভঙ্গ কার্যকর হয়। আর এই বঙ্গভঙ্গের মধ্য দিয়ে পূর্ববঙ্গ এবং আসামকে নিয়ে নতুন একটা প্রদেশ করা হয়, যে প্রদেশের রাজধানী করা হয় ঢাকায়। এবং এই নতুন প্রদেশের শাসকের পদবি করা হয়েছিল লেফটেন্যান্ট গভর্নর। এবং আমাদের যে বঙ্গভঙ্গকালীন সময় যেটা ছিল 1905 সালের অক্টোবর থেকে 1911 সালের ডিসেম্বর পর্যন্ত, এই সময় দুইজন লেফটেন্যান্ট গভর্নর আমাদের নতুন প্রদেশ শাসন করেছেন। একজন হচ্ছেন আপনার স্যার বেমফিল্ড ফুলার, উনি 1905 থেকে 1906 পর্যন্ত শাসন করেছেন। দ্বিতীয় হচ্ছে স্যার ল্যান্স লর্ড হেয়ার, উনি 1906 থেকে 1911 পর্যন্ত উনি শাসন করেছেন। এই তথ্যগুলো যেমন জানবেন, তারপরে আবার এটাও জানবেন যে আপনার এই সময় আমাদের মোট 3 জন ভাইসরয়, কখনো কখনো আপনারা গভর্নর জেনারেল কথাটা পাবেন, সেটা পাবেন। যেমন একটা হলো লর্ড কার্জন, যিনি 1899 থেকে 1905। দ্বিতীয় হলো আপনার লর্ড মিন্টো, যিনি 1905 থেকে 1910। তৃতীয় লর্ড হার্ডিনস, 1910 থেকে 1916, এই সময় পর্যন্ত তারা ছিলেন। ওরা এভাবেই শাসন করেছেন, এগুলো জানবেন। এবং বঙ্গভঙ্গের সময় আমি এইবার যে কথাটা বলবো তা সবটা ওখানে লেখা থাকবে না। সেটা হলো বঙ্গভঙ্গ করার আগে 1904 সালের 22 ফেব্রুয়ারি লর্ড কার্জন সাহেব ঢাকায় এসেছিলেন। কার্জন হল বলে যে হলটা, এটা লাইব্রেরি হিসাবে প্রতিষ্ঠার জন্য, তার ভিত্তি প্রস্তর স্থাপন করার জন্য। সেদিন লর্ড কার্জন ঢাকার সুধী মহলের সাথে ভাষণ দিয়ে বলেছিলেন, এতদিন আমরা পূর্ব বাংলার মুসলমানদের জন্য কিছু করি নাই, এইবার পূর্ব বাংলার মুসলমানদের জন্য কিছু করতে চাই। এই কথার মধ্যেই কিন্তু অনেক কিছু রয়েছে। আপনাকে একটু বুঝতে হবে যে বঙ্গভঙ্গ কেন করা হয়েছিল এবং সেখানে মুসলমানদের স্বার্থের কথা বলা হয়েছিল। এর আগে আমরা কি দেখেছি? এর আগে আমরা দেখেছি 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতন এবং তাকে হত্যা করার পর আপনার প্রকারান্তরে ক্ষমতা চলে যা গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে, যেটা তারা আনুষ্ঠানিকভাবে 1765 সালে তারা দেওয়ানি লাভ করবে। তখন তারা কি করেছিল? তখন তারা সমস্ত পৃষ্ঠপোষকতা কিন্তু হিন্দুদেরকে দিয়েছিল, যেহেতু তখন মুসলমানদের হাত থেকে তারা ক্ষমতা নিয়েছে। কাজে মুসলমানরা যাতে তাদের রীত ক্ষমতা পুনরুদ্ধার করতে না পারে, কাজে মুসলমানদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। তো সেই হিন্দুদেরকে পৃষ্ঠপোষকতা দিয়ে, এখন হয়তো নিশ্চয়ই হিন্দুরা আবার এমন একটা অবস্থানে গিয়েছে, এখন তারা সেটা মনে করলো যে মুসলমানদেরকে পৃষ্ঠপোষকতা দিব। আমি এক বাক্যে বলে রাখছি, আপনারা মনে রাখবেন, সাম্রাজ্যবাদ, ব্রিটিশ একটা সাম্রাজ্যবাদ, সাম্রাজ্যবাদ কখনো অন্যের স্বার্থে কিছু করে না, যা করে সে নিজের স্বার্থে করে। এক কথায় বলছি, 1905 সালে বঙ্গভঙ্গ করেছিল ব্রিটিশ তার নিজের স্বার্থে, এবং 1911 সালে বঙ্গভঙ্গ করেছিল তারই স্বার্থে। কাজেই এই বঙ্গভঙ্গ হয়ে গেল, বঙ্গভঙ্গ করা হলো, এবং তার ফলাফলটা কি? ফলাফলটা দেখেন, মুসলমানদের জন্য রাজনৈতিক সুযোগ দেওয়া হবে, সেজন্য 1906 সাল ডিসেম্বর মাসে শাহবাগে আমাদের সলিমুল্লাহ সাহেবের নেতৃত্বে মুসলমানদের জন্য মুসলিম লীগ নামে অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হলো। আর এই অল ইন্ডিয়া মুসলিম লীগ গঠিত হওয়ার মধ্য দিয়ে ভারতে কংগ্রেসের সাথে মুসলিম লীগের একটা, বা হিন্দুদের সাথে মুসলমানদের একটা রাজনৈতিক দ্বন্দ্ব বিকশিত হওয়ার পথটা, সুযোগ তৈরি করে দেয়া হলো। এই যে ঘটনাটা ঘটে গেল, এভাবেই আপনার বঙ্গভঙ্গ হলো, বঙ্গভঙ্গ রদ করা হলো। এই সময় আপনারা দেখেন বঙ্গভঙ্গের পক্ষে বেশিরভাগ মুসলমান ছিল, বঙ্গভঙ্গের বিপক্ষে বেশিরভাগ হিন্দু ছিল। রবীন্দ্রনাথ ঠাকুর নিজে বঙ্গভঙ্গের বিপক্ষে ছিলেন। এই বঙ্গভঙ্গের বিপক্ষে থেকে তিনি যখন বঙ্গভঙ্গের ঘোষণা দিয়েছিলেন, তখন তিনি
এই আমার সোনার বাংলা রচনা করেছিলেন। আমি আপনাদের দুটো কথা লিখতে বলবো, সেটা হলো যেটা শীতে লেখা নেই, সেটা হলো আপনারা শুনেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুর ঘরে বাইরে উপন্যাস লিখেছেন, এটাও কিন্তু বঙ্গভঙ্গে। উনি তো ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, এটাও কিন্তু বঙ্গভঙ্গের। উনি আরো লিখেছেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এটা লিখেছেন। তো আমি একটু অনুরোধ করবো যে আপনারা একটু লিখে রাখবেন, প্রথমেই লেখেন সেটা হলো শুধু রবি ঠাকুর, নামটা একটু লেখেন রবি ঠাকুর। রবি ঠাকুর লিখে আপনারা এক নম্বর লেখেন আমার সোনার বাংলা, বেশি লিখতে হবে না, ছোট্ট করে লেখেন আমার সোনার বাংলা। দুই নম্বর লেখেন মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই, এরা স্বদেশী আন্দোলনের ফলাফল। মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই। তিন নম্বর লেখেন ঘরে বাইরে, এবার একটু শুনে নেবেন যে তো ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, এটা তিনি কেন লিখেছিলেন। উনি যখন কলকাতায় 1905 সালের 22 আগস্ট, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার মনে রাখবেন, 22 আগস্ট কলকাতায় হিন্দু এবং মুসলমানদের নিয়ে উনি রাখি বন্ধন অনুষ্ঠান করেছিলেন। হিন্দুরা মুসলমানদের হাতে, মুসলমানরা হিন্দুদের হাতে রাখি পরিয়ে দিয়ে একটা যে ঐক্যের কথা বলেছিলেন সেটা তিনি করেছিলেন। আবার তিনি যখন দেখলেন যে কংগ্রেস অতিমাত্রায় বঙ্গভঙ্গকে রাজনীতিকরণ করছে, তখন তিনি রাগ করে চলে যান ওনার সেই ইউনিভার্সিটিতে যেখানে উনি বিশ্বকি কলেজ করেছেন, শান্তিনয় শান্তিনিকেতন, সেখানে চলে যান। এই শান্তিনিকেতনে বসে উনি একা একা লেখনির মাধ্যমে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন করেছেন। ওই শান্তিনিকেতনে বসে তখনই তিনি লিখেছিলেন তো ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা চলো রে, এইভাবে এইগুলো লিখেছেন। মুকুন্দ দাস লিখেছেন সেই সময় ব্রিটেন থেকে রেশমি চুড়ি আসত, মুকুন্দ দাস লিখেছেন হে বঙ্গনারী ছেড়ে দাও রেশমি চুড়ি কবু হাতে আর পরো না। আপনারা এই কথাগুলো একটু মনে রাখবেন। তারপরে 1911 সালে যখন বঙ্গভঙ্গ হয়ে গেল, বঙ্গভঙ্গ বন্ধ রদ হয়ে গেল, এটি রাজা পঞ্চম জর্জ দিল্লি দরবারে এটা রদের ঘোষণা দিলেন। এতে করে মুসলিম লীগ ভীষণ ভাবে ক্ষুব্ধ হয়েছিল, মুসলিম লীগ তখন বড় অসহায় হয়ে পড়েছিল, কারণ কংগ্রেস মুসলিম লীগকে কোনোভাবে মেনে নেয়নি। আর সেই জন্য আপনার মুসলিম লীগ চিন্তা করলো যে কংগ্রেসের সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং এ না যাওয়া যায় তাহলে ভারতে রাজনীতি করা কষ্ট হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। এই জন্য 1916 সালে আপনার দুই নম্বরে আমি চলে যাচ্ছি, আর বঙ্গভঙ্গ নিয়ে আমি কথা শেষ করছি, দুই নম্বরে চলে যাচ্ছে আপনার লখনৌ চুক্তি, যেটা দুই নম্বর এরকম হবে লখনৌ চুক্তি। শুধু আপনারা এটাও লিখতে হবে না, আমি দেখা আমি লিখবো, আমি বলছি আপনার লেখা আছে লখনৌ চুক্তি 1916 সালে। লখনৌটা হচ্ছে হলো উত্তরপ্রদেশের রাজধানী, সেখানে এই চুক্তিটা হয়েছিল মুসলিম লীগের সাথে কংগ্রেসের, এবং এই চুক্তির মাধ্যমে মুসলিম লীগ কংগ্রেসকে, কংগ্রেস মুসলিম লীগকে ভারতের রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছিল। সো এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, গুরুত্বপূর্ণ একটা জায়গা। বাস লখনৌ চুক্তি এইটুক। তাহলে আমি খিলাফত সরি ইসে আন্দোলনের কথা বললাম, বঙ্গভঙ্গের কথা বললাম, স্বদেশী আন্দোলনের কথা বললাম, রবি ঠাকুরের কথা বললাম। এখানে আর একটা বিষয় আপনার মনে রাখবেন, সেটা হলো ওই যেমন ক্ষুদিরাম বসু, ওনার অপরাধ কি ছিল, ওনাকে ফাঁসি দেওয়া হয়েছিল, ম্যাজিস্ট্রেট চেমসফোর্ডকে হত্যার উদ্দেশ্যে উনি বোম মেরেছিলেন, কিন্তু চেমসফোর্ড মারা যায়নি, ব্যারিস্টার কেনেডির বউ এবং তার ওয়াইফ আর ড্রাইভার মারা গিয়েছিল, এটা বিহারের মুজাফফরপুরে। তারপরে তারাকে অ্যারেস্ট ধরা পড়েন রংপুর স্টেশন রেল স্টেশনে, তারপর বিচার হয়, বিচারে ওনার মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই 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 তথ্যগুলো আপনারা জানবেন এখানে। তারপর লখনৌ চুক্তি যা না হলে মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হতো না, মুসলিম লীগ তখন রাজনীতি করতে পারতো না, সমস্যা হতো। বাস এটা হয়ে গেল। এরপরে আপনারা তাহলে এক নম্বর ছিল মনে রাখবেন সে বঙ্গভঙ্গ, দুই নম্বর লখনৌ চুক্তি। এবার আপনারা একটু তিন নম্বরটা একটু দেখেন, জালিয়ানওয়ালা বাগ।
জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড, শুধু আপনারা এটা লেখেন বা না লিখলেও চলবে, শুধু মনে রাখেন যে জালিয়ান ওয়ালাবাগ এটা একটা জায়গার নাম। সেটা হলো আপনার পাঞ্জাবের রাজধানী হচ্ছে অমৃতসর, পাঞ্জাবের রাজধানী অমৃতসর, এই অমৃতসরের একটা উদ্যানের নাম, উদ্যানের নাম হলো জালিয়ানওয়ালাবাগ। 1918 সালের 13 এপ্রিল এই জালিয়ানওয়ালাবাগে দুটি কারণে পাঞ্জাববাসী প্রতিবাদ সভায় মিলিত হয়েছিলেন। আর সেই প্রতিবাদ সভার দুটি কারণ ছিল, একটা হলো রাওলাট অ্যাক্ট, রাওলাট অ্যাক্ট, রাওলাট হচ্ছে ব্রিটিশের একজন আইন প্রণেতার নাম, তিনি একটা আইন করেছিলেন, সেই আইনে বলা হয়েছিল যে ভারতে যে কোনো ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেপ্তার করা যাবে, অনির্দিষ্টকাল তাকে জেলখানায় রাখা যাবে, ইভেন পুলিশ প্রয়োজনে তার বিচার করতে পারবে, এরকম একটা নিবর্তনমূলক আইন করেছিল। এই আইনের বিরুদ্ধে, এই রাওলাট আইনের বিরুদ্ধে, এবং 2 নম্বর হলো জেনারেল ডায়ার, জেনারেল ডায়ার ওনাকে পাঞ্জাবের গভর্নর করা হয়, ওনাকে পাঞ্জাবের গভর্নর করা হয়। এই পাঞ্জাবের গভর্নর করার প্রতিবাদে এই জালিয়ানওয়ালাবাগে, অর্থাৎ দুটো কারণ, একটা হচ্ছে রাওলাট অ্যাক্টের বিরুদ্ধে, আর একটা হচ্ছে জেনারেল ডায়ারকে পাঞ্জাবের গভর্নর হিসাবে নিয়োগের বিরুদ্ধে এই জালিয়ানওয়ালাবাগে জনসভা, প্রতিবাদ সভা হয়েছিল। সেখানে ডায়ারের নির্দেশে ব্রিটিশ বাহিনী গুলি চালালে প্রায় 1000-এর মতো ভারতীয়কে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডকে বলা হয় জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ডের প্রতিক্রিয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধি ত্যাগ করেছিলেন, এবং মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন করবেন বলে ঘোষণা দিয়েছিলেন। ব্যাস, এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। তাহলে আমরা 1 নম্বর বঙ্গভঙ্গ কথা বললাম, 2 নম্বর আমরা লখনৌ চুক্তির কথা বললাম, 3 নম্বর আমরা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের কথা বললাম। এবার আমরা 4 নম্বরে যাব, আপনারা 4 নম্বর একটু লিখবেন বা শুনবেন। 4 নম্বরে খেলাফত আন্দোলন, খেলাফত আন্দোলন, এর সময়কালটা হচ্ছে 1919 থেকে 1924। এগুলো সব লেখা আছে, আমি একটু বলছি আপনাদের। এই খেলাফত মানে হচ্ছে খলিফার শাসন, খলিফা হচ্ছে আরবি শব্দ, এর অর্থ হলো আল্লাহর প্রতিনিধি। আমি খুব সংক্ষেপ বলছি খেলাফত আন্দোলনের তথ্য লেখা আছে, এই শুরুটা কিভাবে হলো এবং শেষটা কিভাবে হচ্ছে। নবী করিম মারা যাওয়ার পর ওনার সাহাবিরা বসলেন যে আমাদের পরবর্তী খলিফা কে হবেন, সেখানে দুটি মত আসলো। একটি মত হলো যে আমরা একজনকে নির্বাচিত করব ভোটের মাধ্যমে, আর গ্রুপ বলল না, নবী করিমের রক্ত রয়েছে এমন কাউকে আমরা খলিফা করব, এবং তারা আলীকে সমর্থন করল। এই প্রসঙ্গে আপনি একটু মনে রাখেন, যারা নির্বাচনের মাধ্যমে খলিফা নির্বাচিত করার পক্ষে তারা হলো সুন্নি, যারা আলীর পক্ষ সমর্থন করেছিল তারা হলো শিয়া। এই শিয়া সুন্নির ভাগটা সেখান থেকে হলো। তারপরে যাও, এরপরে আমরা সেই খোলাফায় রাশিদিনের কথা জানি, 4 খলিফার কথা জানি, তারপরে মুসলমান দেশের বিভিন্ন দেশের শাসকরা বিভিন্ন সময় খলিফা হয়েছেন, খেলাফতের শাসন করেছেন, এবং সর্বশেষ এই খেলাফত ছিল তুর্কি সুলতানের হাতে, তুর্কি সুলতান উনি ছিলেন সর্বশেষ খেলাফতের শাসন করেছেন, উনি ছিলেন সর্বশেষ খলিফা। এই যে জায়গাটা, আপনারা, আমি একটু রিকোয়েস্ট করব আপনারা এই জায়গাটা দুটো তথ্য একটু লিখতে হবে আপনাদের, সেটা হলো একটু লিখবেন আপনারা, লেখেন প্রথম বিশ্বযুদ্ধের সময়, প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের খলিফা ছিলেন, তুরস্কের খলিফা ছিলেন
পঞ্চম মোহাম্মদ, পঞ্চম মোহাম্মদ। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্কের খলিফা, অর্থাৎ ইসলামের ইতিহাসে উনি হচ্ছেন শেষ খলিফা, উনি হচ্ছেন শেষ খেলাফতের সেইটা, সেই জায়গায় তিনি। এই জন্য নামটা আপনাদের একটু মনে রাখতে হবে, পঞ্চম মোহাম্মদ তুরস্কের খলিফা। এখন 1914 সালের জুলাই মাসের 28 তারিখে অস্ট্রো হাঙ্গেরি সে সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। তখন জার্মানির নেতৃত্বে যে অ্যালায়েন্সটা ছিল তারা চলে গেল অস্ট্রো হাঙ্গেরির পক্ষে, আর রাশিয়ার নেতৃত্বে যারা ছিল তারা চলে গেল সার্বিয়ার পক্ষে। সে সময় তুরস্কের এই সুলতান উনি 1914 সালের নভেম্বর মাসে উনি চলে গেলেন জার্মানির পক্ষে। এখন আমরা ভারতবর্ষ, আমি কিন্তু ভারতবর্ষে খেলাফত আন্দোলনের কথা বলছি, মনে রাখবেন, সেখান থেকে আমি তুরস্কে গিয়েছিলাম, এখন আবার ভারতে এসেছি। ভারতবর্ষের মুসলিম লীগ তারা ধর্মীয়ভাবে তারা সমর্থন করে খেলাফতকে, অর্থাৎ পঞ্চম মোহাম্মদকে, এবং রাজনৈতিকভাবে তারা সমর্থন করে ব্রিটিশকে। এখন ব্রিটেন হলো তখন মিত্র শক্তির প্রধান নেতা, প্রধান নেতা নেতৃত্ব দিচ্ছে। এখন ব্রিটেন ভারতের সমর্থন চায়, এখন ভারতের সমর্থন চেতে হলে অর্থাৎ কংগ্রেস ও মুসলিম লীগের সমর্থন লাগবে। তখন মুসলিম লীগ তারা বলল যে আপনারা যদি তুর্কি সাম্রাজ্যের কোনো ক্ষতি না করেন, তুর্কি সুলতানাতের জন্য কোনো ক্ষতি না করেন, তাহলে আমরা আপনাদের সমর্থন করতে পারি। আপনারা শুনবেন, সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন, তার পরের দিন ব্রিটিশ প্রধানমন্ত্রী, দুইজন পরপর ভাষণ দিয়ে বললেন, বিবৃতিতে বললেন যে আমাদের যুদ্ধ অক্ষশক্তির বিরুদ্ধে, এই সুলতানের বিরুদ্ধে না। তখন ওই সময় ব্রিটিশের প্রধানমন্ত্রী ডেভিড লয়েড জর্জ, আমি একটু বলে নিই আপনাদেরকে, ডেভিড লয়েড জর্জ, একটু মনে রাখবেন, এই ডেভিড লয়েড জর্জ উনি হচ্ছেন ব্রিটিশের ইতিহাসে একমাত্র, এই পর্যন্ত একমাত্র প্রধানমন্ত্রী যিনি ইংলিশ ন্যাশনাল নন, অর্থাৎ ইংলিশ জাতীয়তা নন, উনি ছিলেন ওয়েলসের, উনি হচ্ছেন ওয়েলস, WALS, ওয়েলস, ওয়েলস ভাষী। আচ্ছা, ওই ডেভিড লয়েড জর্জ উনিও বললেন যে আমাদের যুদ্ধ হলো অক্ষশক্তির বিরুদ্ধে, আমাদের যুদ্ধ তুর্কি খোলাফতের বিরুদ্ধে না, সাম্রাজ্যের বিরুদ্ধে না, সো তোমরা আমাদের সমর্থন করতে পারো। সঙ্গে সঙ্গে সমর্থন করা হলো, বাট ব্রিটিশ বা আমেরিকা পরিশেষে তাদের সে কথা রাখেনি, এবং 1917 সালের নভেম্বর মাসের 2 তারিখে আপনারা খেয়াল করে দেখবেন, বেলফোর ঘোষণা, আর্থার বেলফোর উনি ছিলেন ব্রিটেনের পররাষ্ট্র মন্ত্রী, 1917 সালের 2 নভেম্বর উনি বললেন ভবিষ্যতে ফিলিস্তিন অঞ্চলে ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠা করতে সক্রিয় সহযোগিতা করবে, 67 শব্দের একটা বিবৃতি যিনি দিয়েছিলেন লর্ড বেলফোর সাহেব, সেটাই বলা হয় ইতিহাসে বেলফোর ঘোষণা। আর এই বেলফোর ঘোষণা, এগুলো আপনারা যখন রিটেনে যাবেন, আমি আল্লাহ আশা করবো যে আপনাদের সাথে আমার আবার কথা হবে, যখন রিটেনে যাবেন তখন আমি একেবারে আপনাদের এই ইহুদিদের ইতিহাস থেকে শুরু করে কিভাবে আজকে ফিলিস্তিনের এখানে আসলো, ওই জায়গাটা আসলো, সবকিছু নিয়ে আমরা আলোচনা করব। আমি শুধু এখন বলছি, ওই বেলফোর ঘোষণার মধ্য দিয়ে ধীরে 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 ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হবে 1948 সালের 14 মে। তো সেই এই যে যে ফিলিস্তিন যে জায়গাটা, এই ফিলিস্তিন জায়গাটা ছিল তুরস্কের, এই ফিলিস্তিন জায়গাটা ছিল তুরস্কের, শুধু ফিলিস্তিন না, ওই এলাকার যেটা পশ্চিম, আমরা মধ্যপ্রাচ্য একটা কথা বলি, এটা পশ্চিম এশিয়া প্রকৃত অর্থে, এই পশ্চিম এশিয়ার জায়গাগুলো সৌদি আরব, ইরান, ইরাক, তারপরে কুয়েত, এই ফিলিস্তিন, এই সবই ছিল অটোমান তুর্কি সাম্রাজ্যের দখলে। অটোমান আপনারা শুনে থাকবেন, অটোমান আমরা একটা কথা বলি, আমরা যাকে অটোমান বলি, আমরা বাংলায় যাকে ওসমান বলি, ওরা তাকে বলে অটোমান। অটোমান সাম্রাজ্য মানেই হলো
সেই 1299 সালে তুর্কি সেনাপতি ওসমানের নেতৃত্বে, অটোমানের নেতৃত্বে, ওসমান মানে অটোমান, অটোমান মানে ওসমান, অটোমানের নেতৃত্বে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল সেটাই হচ্ছে অটোমান তুর্কি সাম্রাজ্য। এই তুর্কি সাম্রাজ্য আপনার এই পশ্চিম এশিয়ার ফিলিস্তিন আপনার 1517 সালে দখল করে নেয়। তারপরে 1917 সালে এসে বেলফোর ঘোষণা হলো। সে বেলফোর ঘোষণার পর আস্তে আস্তে আমরা কি দেখলাম যে খেলাফতের বিপক্ষে তারা চলে যাচ্ছে, তুরস্ক সুলতানাতের, তুরস্ক সাম্রাজ্যের বিপক্ষে চলে যাচ্ছে। আমেরিকা এবং ব্রিটেন কথা দিয়েছিল যে খেলাফতের কোনো ক্ষতি করবে না, বাট তারা ক্ষতি করছে। তখন বাধ্য হয়ে ভারতীয় মুসলিম লীগ, এবার দেখেন আমি আবার সেই ভারতে চলে এসেছি, ভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ বিরোধী তুর্কি খেলাফত অব্যাহত রাখার জন্য আন্দোলন শুরু করেছিল। এই যে তুর্কি খেলাফত অব্যাহত রাখার জন্য ভারতীয় মুসলিম লীগ ব্রিটিশ বিরোধী যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনটাকেই বলা হয় খেলাফত আন্দোলন। তারপরে আপনারা শুনে থাকবেন এই যে আপনার দ্বিতীয় আমাদের পঞ্চম মোহাম্মদ, উনি হচ্ছেন শেষ খলিফা, শেষ সুলতানাত, তার আগে হচ্ছে আপনার তিনি হচ্ছেন দ্বিতীয় আব্দুল হামিদ। এই আব্দুল হামিদ ওনার আগে ছিলেন, আব্দুল হামিদ ওই পঞ্চম মোহাম্মদকে কোন একটা কারণে তাকে জেল দিয়েছিল, দীর্ঘদিন সে ইস্তাম্বুলে সে বন্দী ছিল, তাকে যারা উদ্ধার করে। আপনারা নব্য তুর্কি, নতুন তুর্কি, নব্য তুর্কি বলে একটা কথা শোনেন, ওই যে দ্বিতীয় পঞ্চম মোহাম্মদকে যারা উদ্ধার করে নিয়ে আসলো এবং খলিফা করলো তারাই হলো ওই দ্বিতীয় নব্য তুর্কির, তাদেরকে নব্য তুর্কি বলা হয়। দ্বিতীয় প্রথম বিশ্বযুদ্ধ যখন শেষ হয়ে গেল, আপনারা হয়তো শুনে থাকবেন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1918 সালের নভেম্বর মাসের 11 তারিখে ফ্রান্সে জার্মানি ফরাসি জেনারেল ফসের কাছে আত্মসমর্পণ করলে। এরপরে 1919 সালের জানুয়ারি মাসে প্যারিস সম্মেলন শুরু হয়, প্যারিস পিস কনফারেন্স বলে। সেই সম্মেলনে দুটো কাজ হয়েছিল, একটা হলো লিগ অফ নেশনস গঠন হয়েছিল, আর একটা হলো অক্ষশক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হয়েছিল। এই অক্ষশক্তি মানে হলো যারা অক্ষ গঠন করেছে, যারা এক্সিস্ট করেছে এবং যারা যুদ্ধ বাঁধিয়েছে, তারা এক্সিস্ট পাওয়ার, আর ওরা যুদ্ধ বাঁধাবার কারণে যারা প্রতিপক্ষ হিসেবে যুদ্ধে এসছে তারা অ্যালাইড ফোর্স বা মিত্র শক্তি। তো তখন এই জার্মানি, তখন অস্ট্রো হাঙ্গেরি ছিল, এই অস্ট্রো হাঙ্গেরি কনফেডারেশন ছিল। আপনার শব্দগুলো মনে রাখেন, কনফেডারেশন, আমি পরে আপনাদেরকে বুঝিয়ে দেব, কনফেডারেশন ছিল। তো প্যারিস পিস কনফারেন্সে প্রথমেই এই অস্ট্রো হাঙ্গেরি কনফেডারেশনটা ভেঙে দেওয়া হয়, ভেঙে দিয়ে এটা অস্ট্রিয়া হাঙ্গেরি হয়ে যায়। তার মানে জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া এবং তুরস্ক, এই পাঁচটা দেশের সাথে পাঁচটা চুক্তি করা হয়েছিল, বলতে গেলে শাস্তিমূলক চুক্তি। প্রথম করা হয়েছিল ভার্সাই চুক্তি জার্মানির সাথে, এরপরে অস্ট্রিয়ার সাথে সেন্ট জার্মাইন চুক্তি, এরপরে করা হয়েছিল বুলগেরিয়ার সাথে নিউলি চুক্তি, এরপরে হাঙ্গেরির সাথে করা হয়েছিল ত্রিয়ানন চুক্তি, এবং পরিশেষে তুরস্কের সাথে করা হয়েছিল আপনার সেভের চুক্তি। এভাবে সেই তুরস্কের বিপক্ষে চলে গেল মিত্র শক্তি, সঙ্গত কারণেই ভারতের মুসলিম লীগের পক্ষে তখন এই খলিফা এবং খেলাফত সুলতানাতকে টিকিয়ে রাখার আন্দোলন করতে হয়েছিল। বাট ইতোমধ্যে যে ঘটনা ঘটে গেছে সেটা হলো ওই নব্য তুরস্কের তুর্কিদের মধ্যে মোস্তফা কামাল পাশা, কামাল আতাতুর্ক আমরা যাকে বলি, তিনি ক্ষমতার জায়গায় চলে আসেন। তিনি এসে যেটা করেন, আপনারা এবার একটু লিখে নেবেন, এবার লিখে নেবেন, সেটা হলো সালতানাতের বিলুপ্তি, অর্থাৎ খলিফার বিলুপ্তি হলো। হেডিংটা লিখে রাখেন সালতানাতের বিলুপ্তি, সালতানাতের বিলুপ্তি লিখে রাখেন 1 নভেম্বর 1922, 1 নভেম্বর 1922, আশা করি আপনারা লিখেছেন। 2 নম্বর লেখেন প্রজাতন্ত্র ঘোষণা, প্রজাতন্ত্র ঘোষণা,
এই প্রজাতন্ত্র ঘোষণা লিখে একটু লেখেন 1923 তারিখটাও লিখতে পারেন, 29 29 অক্টোবর 1923, 29 অক্টোবর 1923। এটা হলো আমি বলছিলাম যে প্রজাতন্ত্র ঘোষণা। আপনারা একটু মনে রাখবেন এই যে প্রজাতন্ত্র ঘোষণা, এই সময় তুরস্কের জন্য নতুন সংবিধান সংবিধান দেওয়া হলো। এই সংবিধান সম্বলিত যে তুরস্ক সেইটাকে বলে আধুনিক তুরস্ক। আর আধুনিক তুরস্ক এই যে 1923 সালে যে সংবিধান মোস্তফা কামাল দিলেন সেটাই হয়ে গেল আধুনিক তুরস্ক। এই জন্য আপনারা মনে রাখবেন মোস্তফা কামাল পাশা বা কামাল আতাতুর্ককে বলা হয় আধুনিক তুরস্কের জনক। এই জন্য বলা হয় যে 1923 সালে তিনি তুরস্কের জন্য ইসলামী শাসনতন্ত্রের অবসান ঘটিয়ে, সালতানাতের অবসান ঘটিয়ে উনি নতুন শাসনতন্ত্র দিয়েছিলেন, গণতান্ত্রিক শাসনতন্ত্র দিয়েছিলেন। তাহলে আমি দ্বিতীয় যেটা বলেছিলাম সেটা হলো প্রজাতন্ত্র ঘোষণা। এবার 3 নম্বর লেখেন খেলাফত বিলুপ্তি, খুব ইম্পর্টেন্ট জায়গাটা, খেলাফত বিলুপ্তি। অর্থাৎ সেই যে নবী করিম মারা যাওয়ার পর শুরু হয়েছিল আর 1924 সালে এসে সেটা বিলুপ্তি ঘটছে, খেলাফত বিলুপ্তি। এটা লেখেন 3 মার্চ 1924, 3 মার্চ 1924। ব্যাস, তাহলে আমি আবার বলছি, 1 নম্বর ছিল আমাদের, একটু মনে মনে বলেন আপনারা নিজেরাও, বঙ্গভঙ্গ। 2 নম্বর ছিল লক্ষ্ণৌ চুক্তি। 3 নম্বর ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। 4 নম্বর ছিল খেলাফত আন্দোলন। এবং 5 নম্বর লেখেন অসহযোগ আন্দোলন, অসহযোগ আন্দোলন লেখেন বা মনে রাখেন, কালকে পেয়ে যাবেন আপনারা সবই অসহযোগ আন্দোলন মনে রাখার জন্য, যাতে আপনি কালকে যখন পান তখন যাতে ওর সাথে মিলে নিতে পারেন। আর যেগুলো নোটে লেখা নেই দুই চারটা কথা আমি আপনাদেরকে লিখিয়ে দিচ্ছি। এখন অসহযোগ আন্দোলন, এটা হলো শুধু অসহযোগ আন্দোলন লিখে রাখেন, ওখানে আর কিছু লিখতে হবে না। 1920 সালে আগস্ট মাসের 7 তারিখে কলকাতায় মহাত্মা গান্ধী ব্রিটিশের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি ঘোষণা করে। এভাবে অসহযোগ কর্মসূচি, আমি এই প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি, আপনারা যখন সবাই প্রিটেন পরীক্ষা দেবেন তখন কিন্তু বঙ্গভঙ্গ 5 নম্বরের জন্য পড়তে হবে, আপনার খেলাফত আন্দোলন পড়তে হবে, অসহযোগ আন্দোলন পড়তে হবে, এগুলো কিন্তু 5 নম্বরের জন্য আপনাকে প্রস্তুতি নিয়ে যেতে হবে। তো সেটা আপনার মাথায় রাখবে, যাতে এখন এমন ভাবে একটু জানেন যাতে আপনি ওই সময় অনায়াসে লেখার মতো মাইন্ডসেট আপনার তৈরি হয়ে থাকে। তাহলে এখন আপনি চলে আসেন, যে আমরা কনফিডেন্স বলে থাকি যে প্রিলিমিনারি কোচিং এর মধ্য দিয়ে রিটেনের একটা ভালো পার্সেন্টেজ কাভার হয়ে যায়। তা আপনারা বোধহয় আমার আলোচনাতে বুঝতে পারছেন যে আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আপনার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি গ্রো করার জন্য বলছি। আপনার আপনি যাতে কথা বলতে পারেন, আপনি যাতে লিখতে পারেন, সেই মানসিকতাকে তৈরি করার জন্য কথাগুলো বলছি। কারণ বিসিএস একটা এমন একটা পরীক্ষা যেটা যারা ক্রিয়েটিভ যারা সৃষ্টিশীল তারাই কিন্তু চান্স পাবেন, যারা পরীক্ষার হলে বসে লিখতে পারেন তারা চান্স পাবেন, আর তারাই লিখতে পারবেন যারা মনোযোগ দিয়ে বিষয়গুলো বুঝবেন এবং নিজে তৈরি করতে পারবেন। তো তৈরি করতে হলে আপনাকে পড়তে হবে, আপনাকে বারবার জানতে হবে, সমালোচনা করতে হবে, আলোচনা করতে হবে, আপনাকে জিজ্ঞেস করতে হবে, কথা বলতে হবে, গ্রুপ ডিসকাশন করতে হবে। তো যাও, যেটা বলছিলাম এবার সেটা হলো 1922 সালে ফেব্রুয়ারি মাসে উত্তরপ্রদেশের চৌরাচৌরি, একটা থানার নাম বলছি আমি, চৌরাচৌরি, এই চৌরাচৌরি থানায় আপনার আইন অমান্য আন্দোলন শুরু হয়েছিল। আর সেই আইন অমান্য আন্দোলনে আপনার পুলিশ গুলি চালায়, গুলি চালালে অনেকে হতাহত হয়। তখন পুলিশের উপরে যখন জনগণ আক্রমণ চালায় তখন পুলিশ তাদের চলে আসে থানার ভিতরে, তখন পুলিশের গুলি চালাতে যেতে তাদের গুলি শেষ হয়ে যায়। তখন জনতা ওই থানা ঘেরাও করে আগুন দিয়ে দেয়,
সে আগুন দিতে গেলে মোট 25 জন সেখানে পুড়ে মারা যায়। মহাত্মা গান্ধী এটা চাননি। এই এই সহিংস ঘটনার জন্য 1922 সালের ফেব্রুয়ারি মাসে মহাত্মা গান্ধী অসহযোগ কর্মসূচি তুলে নিলেন। তাহলে আমি আবার বলছি, খেয়াল করবেন আপনারা, বঙ্গভঙ্গ নিয়ে আলোচনা করলাম আমরা, লক্ষ্ণৌ চুক্তি নিয়ে আলোচনা করলাম আমরা, জালিয়ানওয়ালাবাগ নিয়ে আলোচনা, হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করলাম, খেলাফত আন্দোলন নিয়ে আলোচনা করলাম আমরা, এখন অসহযোগ নিয়ে আলোচনা করলাম। এবার আপনারা নেক্সট নাম্বার দেখে লেখেন বেঙ্গল প্যাক্ট, শুধু লিখে রাখেন বেঙ্গল প্যাক্ট, বেঙ্গল প্যাক্ট লিখে রাখেন 1923, বাস আর লিখতে হবে না, শুধু বেঙ্গল প্যাক্ট 1923 এটুকু লিখে রাখেন। এটা হয়েছিল মুসলিম লীগ নেতা শেরে বাংলার সাথে স্বরাজ পার্টির নেতা দেশ বন্ধু চিত্তরঞ্জন দাসের। ওই চুক্তির মূল গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল, সেটা হলো সেই সময় স্বরাজ পার্টি স্বীকার করে নেয় ভারতে মুসলমানদের জন্য নিজস্ব আবাস ভূমির প্রয়োজন আছে। এইটুকু শুধু মনে রাখেন আপনি, আর কিছু পড়তে হবে না, এটা ব্রিটেনও লাগবে না, প্রিলিমিনারিতে শুধু এইটুকু মনে রাখেন, বাস। তাহলে আমি বেঙ্গল প্যাক্ট, আমি আবার আসছি, 1 নম্বর বঙ্গভঙ্গ, 2 নম্বর লক্ষ্ণৌ চুক্তি, 3 নম্বর আপনার জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, 4 নম্বর খেলাফত আন্দোলন, 5 নম্বর অসহযোগ আন্দোলন, 6 নম্বর বেঙ্গল প্যাক্ট, এবার 7 নম্বর দিয়ে, 7 নম্বর দেখেন আপনারা, 7 নম্বরটা লিখে রাখেন, সেটা হচ্ছে ভারত শাসন আইন 1935। হ্যাঁ, আমি আবার বলছি, ভারত শাসন 1935, বাস আপনারা খেয়াল রাখবেন, এই আইনের মাধ্যমে ব্রিটিশরা প্রথম ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়ার ব্যবস্থা করে, প্রথম ভারতকে স্বায়ত্ত শাসন দেওয়ার ব্যবস্থা করে। তারপরে আপনার সারা ভারতকে তখন 11টা রাজ্য ভাগ করা হয়েছিল, 11টা প্রদেশে। 1947 সালে যখন ভারত ভাগ হয়, তখন এই যে 1937 সালে যে 11টা প্রদেশ করা হয়েছিল, সেই 11টা প্রদেশ ভারত এবং পাকিস্তান এই দুই দেশের মধ্যে ভাগ হয়। সে কিভাবে ভাগ হয়, কি কারা কারা কোন দিকে যায়, সেটা আমি একটু পরে আপনাকে বলছি আপনাদেরকে। তো এই যে যে প্রদেশগুলো করা হলো, আর সেই 1935 সালে ভারত শাসন আইনে ভারতে একটা কেন্দ্রীয় পার্লামেন্ট করা হয়, সেটা দ্বিকক্ষ বিশিষ্ট, তার উচ্চ কক্ষ নিম্ন কক্ষ। উচ্চ কক্ষের নাম করা হয়েছিল রাজ্যসভা, নিম্ন কক্ষের নামকরণ করা হয়েছিল লোকসভা। আর 11টা যে রাজ্য, এই 11টা রাজ্যের যে আইনসভা, তার নামকরণ করা হয়েছিল বিধানসভা। আপনি একটু খেয়াল করে দেখেন, 1935 সালের ভারত শাসন আইনে যে কেন্দ্রীয় পার্লামেন্ট করা হয়েছিল, প্রাদেশিক আইনসভা করা হয়েছিল, সেখানে আপনার উচ্চসভা, উচ্চ রাজ্যসভা ছিল উচ্চ কক্ষ, লোকসভা ছিল নিম্ন কক্ষ, আর 11টা যে রাজ্য, প্রত্যেকটা রাজ্যের যে আইনসভা, তাদের নামকরণ করা হয় বিধানসভা। একটু খেয়াল করে দেখেন, এগুলো কিন্তু এখনো ভারতে এই সিস্টেমটা রয়েছে। এখনো ভারতের কেন্দ্রীয় যে পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট, সেটা লোকসভা, রাজ্যসভা এবং পশ্চিম বাংলা সহ যে এগুলো রয়েছে, প্রদেশগুলো রয়েছে, তার আইনসভার নাম হচ্ছে আপনার বিধানসভা। 1937 সালে, এই 35 সালে ভারত শাসন আইন মোতাবেক প্রথম নির্বাচন হয়। আপনি তো সারা ভারতের এখানে জানার দরকার নেই, শুধু চলে আসেন বাংলা প্রদেশ। বাংলা প্রদেশে কংগ্রেস কয়টা আসন বেশি পেয়েছিল, কিন্তু এককভাবে 250 আসন ছিল, তখন 250 আসন রাখা হয়েছিল। কংগ্রেস কিছু আসন বেশি পেয়েছিল, কিন্তু সরকার গঠন করার মতো পায়নি। তখন আমাদের শেরে বাংলা সাহেব, উনি ইলেকশন করেছিলেন কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে। এই কৃষক প্রজা পার্টি কিন্তু 1953 সালে এসে, সরি, কৃষক প্রজা পার্টি, কৃষক প্রজা কৃষক শ্রমিক পার্টি হয়ে যাবে। এই কৃষক প্রজা পার্টি, উনি মুসলিম লীগ, তারপরে শ্যামা প্রদাসের মহাসভা, এদেরকে নিয়ে কোয়ালিশন সরকার করেছিলেন। আপনি শুধু মনে রাখেন, অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী হলেন শেরে বাংলা। তারপরে 1946 সালে দ্বিতীয় শেষবার নির্বাচন হল, সেই নির্বাচনে মুসলিম লীগ এককভাবে জয়লাভ করে গেল। মুসলিম লীগ জয়লাভ করলে সরওয়ার্দী সাহেব তখন হলেন মুসলিম লীগের পক্ষ থেকে
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী। তাহলে আপনারা একটু মনে রাখবেন যে অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী শেরে বাংলা, শেষ মুখ্যমন্ত্রী সরওয়ার দিশায়, এইটুকু। আর এই যে করা হয়েছে ইত্যাদি ইত্যাদি এগুলো শিখবেন। তাহলে আমরা চলে আসি এখানে 7 নম্বর বলছিলাম 35 সালে ভারত শাসন আইন। এবার 8 নম্বরে চলে আসেন, খুবই গুরুত্বপূর্ণ যেটা প্রশ্ন প্রায় থাকে, লাহোর প্রস্তাব। লাহোর প্রস্তাব আপনারা মনোযোগ শুনবেন, আমি লাহোর প্রস্তাব নিয়ে পরেও কথা বলবো একটু পরে। যে এই যে লাহোর প্রস্তাব 1940 সালে 22 এবং 23 মার্চ লাহোরে মুসলিম লীগের সভা হয়, 23 মার্চ শেরে বাংলা সাহেব ভারতে মুসলমানদের জন্য একটি পৃথক রাষ্ট্র গঠনের যে প্রস্তাব করেন সেটাকে বলে লাহোর প্রস্তাব। আপনি শুধু মনে রাখেন শেরে বাংলা লাহোর প্রস্তাবটা হলো ভারতে মুসলমানদের জন্য একটা রাষ্ট্র গঠনের প্রস্তাব, এবং সেই প্রস্তাবটা করা হয়েছিল এভাবে, মুসলিম অধ্যুষিত ভারতের উত্তর পূর্বাঞ্চল নিয়ে হবে একটা রাষ্ট্র, উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে হবে আরেকটি রাষ্ট্র, এই দুটো রাষ্ট্র নিয়ে গঠিত হবে একটি যুক্তরাষ্ট্র। তাহলে আপনি মনে রাখেন আমাদের যে এই যে পূর্ব বাংলা, এটা আমরা মুসলিম অধ্যুষিত ছিলাম, এই অঞ্চল নিয়ে হবে একটা স্টেট, একটা রাষ্ট্র, এবং উত্তর পশ্চিমাঞ্চল নিয়ে হবে একটা রাষ্ট্র, এটা বলা হয়েছিল। এই প্রসঙ্গে আমি একটু পরে আপনাদের পাকিস্তানের নামকরণটা দেখায় দিব। তো এখন লাহোর প্রস্তাবে কিন্তু মুসলমানদের দেশের নাম পাকিস্তান এটা বলা হয়নি, শুধু বলা হয়েছিল মুসলমানদের একটা দেশ, পাকিস্তান নামটা পরে সিদ্ধান্ত হয়। তাহলে এখন যা দাঁড়ালো সেটা হলো লাহোর প্রস্তাব মাধ্যমে মুসলমানদের রাষ্ট্রের কথা বলা হলো, কিন্তু 1947 সালে যে মুসলমানদের রাষ্ট্রটা হয়েছে পাকিস্তান সেটা কিন্তু লাহোর প্রস্তাবের মধ্য দিয়ে হয়নি। তথাপি আপনি এইটুকু মনে রাখেন, আমি লাহোর প্রস্তাব নিয়ে একটু পরে আবার কথা বলবো আর একটা জায়গায় গিয়ে, শুধু এইটুকু বলে রাখি যে আপনি মনে রাখেন 1940 সালের 23 মার্চ লাহোরে মুসলিম লীগ নেতা শেরে বাংলা সাহেব উনি মুসলমানদের জন্য রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছিলেন, সেটা হচ্ছে লাহোর প্রস্তাব, এবং সেই প্রস্তাবে মুসলমানদের রাষ্ট্রটা হবে একটি যুক্তরাষ্ট্র, এইটুকু আপনি মনে রাখেন আপাতত। তাহলে লাহোর প্রস্তাব চলে গেল। এরপরে আপনি 9 নম্বরে চলে যান, কুইট ইন্ডিয়া মুভমেন্ট। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, কুইট ইন্ডিয়া মুভমেন্ট এর বাংলাটা হচ্ছে ভারত ছাড়া আন্দোলন। 1942 সালে মহাত্মা গান্ধী ব্রিটিশ বিরোধী এই ভারত ছাড়ো আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছিলেন, এটা 9 আগস্ট 1942। সেই দিন মহাত্মা গান্ধী তার জীবনে সবচেয়ে দীর্ঘ সময়ের জন্য 140 মিনিট একটানা ভাষণ দিয়েছিলেন, এবং সেই ভাষণে তিনি পরিশেষে বলেছিলেন, উই ওয়ান্ট ফ্রিডম ইমিডিয়েটলি, উই ওয়ান্ট ফ্রিডম ইমিডিয়েটলি, আমরা অনতি বিলম্বে মুক্তি চাই, স্বাধীনতা চাই, স্বাধীনতে চাই। এই যে এটা হলো সেই কুইট ইন্ডিয়া মুভমেন্ট, বাস এটা পরে আগায়নি, এটা খুব বেশি দ্রুত হয়নি। তবে ভারতের জনগণ স্বাধীনতা চায় সেটা ফুটে উঠছে কোন জায়গাটায়, আপনারা এখন আমি 3টা ইস্যু লেখাবো আপনাদের পরপর, যে 3টা ইস্যু নোটে নেই আপনারা একটু লিখবেন, 10 নম্বর লেখেন, আপনারা একটু কাইন্ডলি 10 নম্বর লেখেন, ক্রিপস মিশন, ক্রিপস মিশন, বাস ক্রিপস মিশন একটু শুনে নেবেন আপনারা। এই ক্রিপস মিশনটা আপনার 1942 সালে তখন জাপান, আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান, জার্মানি, ইতালি এরা ছিল অক্ষ শক্তি। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 42 সালে জাপান আপনার ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ দখল করে ফেলে, রেঙ্গুন দখল করে ফেলে, মণিপুর পর্যন্ত চলে আসে। এরকম একটা অবস্থায় ভারতের নিরাপত্তার জন্য সেদিন এই স্টাফোর্ড ক্রিপস মিশনকে, ক্রিপসকে পাঠানো হয়েছিল। এই ক্রিপসকে পাঠিয়ে আপনার তিনি প্রস্তাব দিয়েছিলেন
যে আমরা একটা ওই এমনি লুজ পেপার দিও না আমাকে, এক একটা প্যাকেট এক রিম। আচ্ছা, তো সেটা হলো যে আমরা ভারতের এই নিরাপত্তার জন্য তাকে মিশন পাঠানো হয়েছিল ক্রিপ সাহেবকে। উনি ক্রিপ সাহেব তখন আপনার আসলেন, এসে প্রস্তাব দিলেন যে আমরা তোমাদেরকে ডমিনিয়নে রাখবো, তোমাদেরকে ডমিনিয়ন দেবো, তোমাদেরকে আমরা এই এইভাবে ডমিনিয়নে রাখবো। এই ডমিনিয়ন মানে হচ্ছে তারা তারাই প্রভুত্ব করবে, তারাই থাকবে, আমাদেরকে কিছু কিছু জায়গায় শাসন করার সুযোগ দেবে। এটা কংগ্রেস বা মুসলিম লীগ ওরা কেউ মানেনি, অর্থাৎ এটা ব্যর্থ হয়। তারপরে আপনারা তাহলে ক্রিপস মিশন হচ্ছে 1942 সালে, শুধু মনে রাখেন ক্রিপস মিশন 1942 সালে। ওনার নাম হচ্ছে স্টাফোর্ড ক্রিপস, উনি ভারতে আসেন। এরপরে 11 নাম্বার দিয়ে লেখেন ওয়াভেল পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনা, ওয়াভেল পরিকল্পনা লিখে একটু লেখেন 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 তিনি ছিলেন ভারতের ভাইসরয়, তিনি ছিলেন ভারতের ভাইসরয়। আচ্ছা, আপনাদের একটু কথা বলে রাখি, আর পরে একটা সময় আপনাদের সাথে এই ব্রিটিশরা শাসন করেছে, একসময় গভর্নর ছিল, একসময় গভর্নর জেনারেল ছিল, তারপরে ভাইসরয় হয়েছে, কখন কে ছিল আজকে সময় পেলে আমি পরে আপনাদেরকে লিখিয়ে দেব। তো এটা হলো 23 জুন 1945। আচ্ছা, ক্রিপস মিশন ব্যর্থ হওয়ার পর আসলো ওয়াবেল পরিকল্পনা। ওয়াবেল হলেন লর্ড মাউন্টব্যাটেন, যিনি ভারতের শেষ ভাইসরয়, তার ইমিডিয়েট আগে উনি ছিলেন, ওনার পরেই আপনার লর্ড মাউন্টব্যাটেন আসেন। তা ওয়াবেল সাহেব 23 জুন 1945 উনি সিমলায়, এটা কিন্তু সিমলা চুক্তিও, সিমলায় কংগ্রেস মুসলিম লীগকে নিয়ে বৈঠক করে। সেই বৈঠকে উনি বলেছিলেন যে তাকে প্রধান করে 13 সদস্য বিশিষ্ট একটা জাতীয় কাউন্সিল গঠন করবেন, বা জাতীয় কাউন্সিল নিয়ে কংগ্রেস এবং মুসলিম লীগ এক হতে পারেনি। তাহলে ওয়াবেল পরিকল্পনাটা হচ্ছিল, একটু লিখে রাখেন, যে 13 সদস্য নিয়ে জাতীয় কাউন্সিল, এটাই হচ্ছে ওয়াবেল পরিকল্পনা, 13 সদস্য নিয়ে একটা জাতীয় কাউন্সিল হবে। কিন্তু এটা ব্যর্থ হয়েছে, এটা কাজে লাগেনি। এরপর আপনারা 12 নাম্বার দিয়ে লেখেন মন্ত্রী মিশন পরিকল্পনা, মন্ত্রী মিশন পরিকল্পনা, মন্ত্রী মিশন পরিকল্পনা। আচ্ছা, একটু শুনে নেবেন এবার আপনারা। 1945 সালের 8 মে গভীর রাতে জার্মানি আত্মসমর্পণ করে, এর মধ্য দিয়ে ইউরোপ মুক্ত হয়। একদিকে ইউরোপের যুদ্ধ শেষ হয়ে যায়, দ্বিতীয়ত হলো 1945 সালের জুন মাসে ব্রিটেনে নির্বাচন হয়। সেই নির্বাচনে কনজারভেটিভ পার্টির নেতা উইনস্টন চার্চিল ওনার দলটি হেরে যায় এবং লেবার পার্টি জয়লাভ করে, এবং লেবার পার্টি জয়লাভ করলে ক্লিমেন্ট এটলি, আপনাদের একটু পরে মনে রাখতে হবে যে 1947 সালে ভারত যখন স্বাধীন হয় তখন কিন্তু ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ক্লিমেন্ট এটলি। এই ক্লিমেন্ট এটলি হলেন তখন প্রধানমন্ত্রী। তো ক্লিমেন্ট এটলি ভারতের স্বাধীনতা কিভাবে দেওয়া যায় বা কি করা যায় এজন্য একটা পরিকল্পনা করেছিলেন, সেজন্য তিনি পাঠিয়েছিলেন 3 জনকে। এই এটা এই তাদের যে মন্ত্রী মিশন, এই পরিকল্পনা 3 সদস্য নিয়ে, একটু লেখেন আপনি, লেখেন লেখেন 3 সদস্য নিয়ে গঠিত, 3 সদস্য নিয়ে গঠিত। 1 নাম্বার লেখেন ভারত সচিব স্যার প্যাথিক লরেন্স, স্যার প্যাথিক
লরেন্স, দুই নম্বর লেখেন সভাপতি, একটাকে তার নামটা লিখেছেন স্যার স্টাফোর্ড ক্রিপস, স্যার স্টাফোর্ড ক্রিপস, তিন নম্বর লেখেন নৌ বিভাগের প্রধান লর্ড, নৌ বিভাগের প্রধান লর্ড, আচ্ছা নৌ বিভাগের প্রধান লর্ড, লর্ড এ ভি আলেকজান্ডার, এ ভি আলেকজান্ডার। আচ্ছা এবার একটু দেখে নেবেন এই যে স্যার পেট্রিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস এবং আপনার আলেকজান্ডার, ওনারা যে প্রস্তাব দিয়েছিলেন সেটা হলো পুরো ভারতকে নিয়ে একটা যুক্তরাষ্ট্র করা হবে, একটা ইউনিয়ন করা হবে। কিন্তু এদিকে মুসলিম লীগ তারা ভারত বিভক্তি চায়, পাকিস্তান চায়। যেহেতু কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে একমত হলো না, সেহেতু এটা কার্যকর হলো না, পরিশেষে আমরা স্বাধীন হব। বাস তাহলে আমরা চলে আসলাম, এটা এটা কয় নম্বর ছিল একটু খেয়াল করে দেখেন। আমি আর যদি একটু এক ইসের থেকে আসি, এক নম্বরে বঙ্গভঙ্গ, দুই নম্বরে আপনারা লক্ষ্ণৌ চুক্তি, তিন নম্বরে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, চার নম্বর খেলাফত আন্দোলন, পাঁচ নম্বর অসহযোগ আন্দোলন, ছয় নম্বর বেঙ্গল প্যাক্ট, সাত নম্বর ভারত শাসন আইন, আট নম্বর লাহোর প্রস্তাব, নয় নম্বর আপনার ক্রিপস মিশন, দশ নম্বর আপনার ছিল ওয়াবেল পরিকল্পনা, এগারো নম্বর মন্ত্রী মিশন পরিকল্পনা। এবার আপনারা বারো নম্বর এবং এই পর্যায়ে এসে আমরা এই পর্যায়ে এই সাতচল্লিশের আগ পর্যন্ত এটা শেষ হবে, সেটা লেখেন ইন্ডিয়ান, ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্ট, ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্ট অ্যাক্ট, ইন্ডিয়ান ইনডিপেন্ডেন্ট অ্যাক্ট। তো বাস শুধু আপনারা একটু লিখে রাখেন, আর কিছু লিখতে হবে না, আপনারা একটু শুনে নেবেন। সেটা হলো 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হয়েছে এবং 15 আগস্ট ভারত স্বাধীন হয়েছে। একটা প্রশ্ন আপনারা ভাবতে পারেন যে ভারত স্বাধীন হলো, এটা দুই দেশ তো একদিনই হতে পারত, সেটা হয়নি। এর কারণটা হলো 1947 সালের 14 আগস্ট করাচিতে মিস্টার জিন্না, পাকিস্তানের জাতির জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার সাহেবের নিকট পাকিস্তানের স্বাধীনতার দলিল হস্তান্তর করলে 14 আগস্ট পাকিস্তান স্বাধীন হলো। সেখান থেকে আপনার লর্ড মাউন্টব্যাটেন 15 তারিখে ভারতে দিল্লিতে এসে জওহরলাল নেহরুর নিকট ভারতের স্বাধীনতার দলিল হস্তান্তর করলে ভারত স্বাধীন হলো। এক কথায় পাকিস্তানের স্বাধীনতার দলিল হস্তান্তর করা হয় 14 আগস্ট, এই জন্য পাকিস্তান 14 আগস্ট স্বাধীন হয়েছে। ভারতেরটা করা হয় 15 আগস্ট, এই জন্য ভারত 15 তারিখে করা স্বাধীন হয়েছে। আর বাকিটা আপনারা লেখা আছে মনে রাখবেন, একটা করাচিতে জিন্নাহ সাহেবের কাছে দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন, আর এদিকে জওহরলাল নেহরুকে দিয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। বাস আমরা ভারত স্বাধীন হয়ে গেলাম। স্বাধীন হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম যে জায়গাটা, সেটা হচ্ছে আমরা পূর্ব বাংলা পাকিস্তানের একটা অংশে পরিণত হয়ে গেলাম। আমরা সে পাকিস্তানের অংশে পরিণত হয়ে আমাদের যে দাঁড়ালো সেটা হচ্ছে আমাদের রাজনৈতিক ইতিহাস। আপনি একটু হেডিংটা একটু লিখবেন, রাজনৈতিক ইতিহাস, রাজনৈতিক ইতিহাস 1947 থেকে 1971, রাজনৈতিক ইতিহাস 1947 থেকে 1971। বাস এইবারে আপনারা এক নম্বর দিয়ে লেখেন, এক নম্বরে শুধু নাম্বারটা হেডিংটা লিখবেন, আর কিছু লিখতে হবে না। লেখেন 14 আগস্ট 1947 পাকিস্তান স্বাধীন হলে পূর্ব বাংলা, পূর্ব বাংলা পাকিস্তানের, পাকিস্তানের একটি অংশে, একটি অংশে
পরিণত হয়। বাস আপনারা সবাই মনোযোগ দেবেন, মনোযোগ দিয়ে একটু শুনবেন। সেটা হলো 1947 সালে 14 আগস্ট পাকিস্তান হয়েছে, 15 আগস্ট ভারত হয়েছে। এই যে এই ভারত পাকিস্তান ভাগ হয়েছে হলো জিন্না সাহেবের দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে। 1940 সালের মার্চ মাসের 22 তারিখে, আপনি একটু শুনেছেন যে 23 তারিখে লাহোর প্রস্তাব, 22 তারিখে আর মুসলিম লীগের মিটিং শুরু হয় পাঞ্জাবে লাহোরে। সেই মিটিং এ তাকে মুসলিম লীগ সভাপতি জিন্না সাহেব বললেন, মুসলমান একটা জাতি, হিন্দু একটা জাতি, এই বলে যে তিনি যে থিওরিটা দিলেন সেটাকে টু নেশন থিওরি বা দ্বিজাতি তত্ত্ব বলে। এই দ্বিজাতি তত্ত্বের কারণে মধ্য দিয়ে ভারত ভাগ হয়েছে। সে কারণে ওই যে বলছিলাম যে 1935 সালে 11টি রাজ্যে ভাগ করা হয়। এই 11টি রাজ্য 1947 সালে দুই দেশের মধ্যে ভাগ হয়। এর মধ্যে যারা হিন্দু প্রধান এলাকা এরকম 7টি চলে যায় ভারতের সাথে, ইন্ডিয়ার সাথে, 2টি চলে যায় পাকিস্তানের সাথে, আর 2টি অর্থাৎ বাংলা আর পাঞ্জাব, বাংলা পাঞ্জাব এই 2টো ভাগ হয়। এই বাংলার ভিতরে পশ্চিম বাংলা চলে যায় ইন্ডিয়ার সাথে, পূর্ব বাংলা চলে যায় পাকিস্তানের সাথে, পশ্চিম পাঞ্জাব লাহোর কেন্দ্রিক যে পাঞ্জাব সেটা চলে যায় পাকিস্তানের সাথে, অমৃতসর রাজ বা লাহোরের পাঞ্জাবের রাজধানী সে চলে যায় ভারতের সাথে। এভাবে 1947 সালে দেশ ভাগ হলো। আমি এবার একটু আপনাদেরকে বলবো যে 1947 সালে আমরা পাকিস্তান হয়েছি, 1971 সালে পাকিস্তান ভেঙেছে, নিশ্চয়ই এর পিছনে কারণ আছে। আপনি হয়তো বলবেন যে অমুকের জন্য ভারত ভেঙেছে, পাকিস্তান ভেঙেছে, আরেকজন বলবে না অমুকের জন্য ভেঙেছে, যার জন্যই ভাঙুক না কেন, আপনাকে এখানে একটু যুক্তিসঙ্গত ভাবে মনে রাখতে হবে যে পাকিস্তানটা ভাঙলো কেন। এই পাকিস্তানের রাজনীতি এবং বাংলাদেশ সম্পর্কে যদি আপনাকে মনোযোগ দিয়ে বাংলাদেশকে উপলব্ধি করতে হয়, এবং আমি বলেই রাখি যদি আপনাকে বিসিএস ভালো করতে হয় তাহলে অবশ্যই আপনাকে এই জায়গাটায় এসে আপনার মানসিকভাবে চিন্তা করতে হবে যে পাকিস্তান কেন ভাঙলো, পাকিস্তান কেন ভাঙলো। এটা যখন বুঝতে পারবেন তখন আপনি আপনার এই রাজনীতির বিষয়টাকে আপনি উপলব্ধি করতে পারবেন, আর সেই উপলব্ধি জায়গা থেকে বাংলাদেশের অনেক ইভালুয়েশন করতে পারবেন, অনেক চিন্তা করতে পারবেন, অনেক বিবেচনা করতে পারবেন, অনেক কিছু করার সুযোগ পাবেন। তাহলে আসুন আমরা একটু দেখে নিই যে পাকিস্তান ভাঙলো কেন, পাকিস্তান ভাঙলো কেন। আপনারা একটু লেখেন, লেখেন পাকিস্তান ভাঙলো কেন, পাকিস্তান ভাঙলো কেন, পাকিস্তান ভাঙলো কেন লিখে 1 নম্বরে লেখেন লাহোর প্রস্তাব পরিবর্তন, লাহোর প্রস্তাব পরিবর্তন। আমি আশা করছি যে আপনারা হয়তো লিখেছেন লাহোর প্রস্তাব পরিবর্তন। বাস একটু খেয়াল করে দেখেন এই যে লাহোর প্রস্তাব পরিবর্তন, অর্থাৎ 1940 সালে 23 মার্চ শেরে বাংলা যে লাহোর প্রস্তাব দিয়েছিলেন সেখানে বলা ছিল মুসলমানদের রাষ্ট্রটা হবে ফেডারেল স্টেট, হবে ফেডারেল স্টেট। কিন্তু 1947 সালে মুসলমানদের রাষ্ট্রটা হয়েছে সেটা হয়েছে ইউনিটারি স্টেট, অর্থাৎ এককেন্দ্রিক রাষ্ট্র, যে রাষ্ট্রের কোনো প্রদেশ থাকে না, রাজ্য থাকে না, স্টেট থাকে না, সেটাকে বলে ইউনিটারি স্টেট, যা থাকে তাকে বলে ফেডারেল স্টেট। এই যে ফেডারেল স্টেট হওয়ার কথা ছিল বাট সেটা হচ্ছে ইউনিটারি স্টেট। এখন দেখেন এই ফেডারেল স্টেটের জায়গায় এটা পরিবর্তন করা হয়েছে 1946 সালে দিল্লিতে মুসলিম লীগের সভায় মিস্টার জিন্না সাহেব শেরে বাংলা উত্থাপিত লাহোর প্রস্তাব পরিবর্তন করে সিদ্ধান্ত নেন মুসলিম অধ্যুষিত পূর্বাঞ্চল এবং পশ্চিমাঞ্চল নিয়ে একটি ইউনিটারি স্টেট হবে। তাহলে আপনি একটু মনে রাখবেন 1946 সালে এপ্রিল মাসে দিল্লিতে মুসলিম লীগের আইন পরিষদের সভায়
मिस्टर जिन्ना साहेब नेतृत्व सिद्धांत हलो जे मुसलमान राष्ट्रटा हबे एकटा जुक्तराष्ट्र हबे ना लाहोर प्रस्ताव मोताबेक जुक्तराष्ट्र हबे ना यूनिटरी स्टेट बा एक केंद्रिक राष्ट्र हबे एजन्य आमी एकटा कथा बोलछिलाम যে আমরা পূর্ব বাংলা পাকিস্তানের একটা অংশে পরিণত হয়ে গেলাম পশ্চিম বাংলা যেমন ভারতে একটা রাজ্য হয়েছে স্বায়ত্তশাসন পেয়েছে আমরা সেটা পাইনি সেটা না পাওয়ার ফলে কি হয়েছে এখন আসেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এটা লাহোর প্রস্তাব মোতাবেক পাকিস্তান হয়নি এই জন্য পাকিস্তান ভেঙেছে তার এক প্রথম উদাহরণটা হলো আপনি 1954 সালের নির্বাচন 1944 সালে নির্বাচন হয়েছে আপনারা সবাই জানেন সেই নির্বাচনে যুক্ত ফ্রন্ট 21 দফা ম্যানিফেস্টো দিয়েছিল 21 দফা ম্যানিফেস্টোর 19 নম্বর দফা ছিল লাহোর প্রস্তাব মোতাবেক আমাদেরকে স্বায়ত্তশাসন দিতে হবে তাহলে এখন আপনি প্রশ্ন করতে পারেন যদি লাহোর প্রস্তাব মোতাবেক পাকিস্তানের জন্ম হতো তাহলে কি আমরা 1954 সালে লাহোর প্রস্তাব মোতাবেক স্বায়ত্তশাসন চেতাম উত্তর না চেতাম না তাহলে লাহোর প্রস্তাব না ভাঙলে তো আমরা লাহোর প্রস্তাব মোতাবেক আর চাইতাম না দুই নম্বর হলো দেখেন আপনারা 1957 সালের 7 এবং 8 ফেব্রুয়ারি 7 এবং 8 ফেব্রুয়ারি টাঙ্গাইলের কাকমারি সেখানে মাওলানা ভাসানী উনি আওয়ামী লীগের সভাপতি ওনার নেতৃত্বে আওয়ামী লীগের একটা বিশেষ কাউন্সিল হয় সেই বিশেষ কাউন্সিলে মাওলানা ভাসানী সাহেব বললেন স্বায়ত্তশাসনের দাবি যদি মানা না হয় তাহলে বাংলার জনগণ পাকিস্তানকে আসসালাম আলাইকুম বলতে বাধ্য হবে মনে রাখবেন কথাটা আসসালাম আলাইকুম বলতে বাধ্য হবে তাহলে কেন আসসালাম আলাইকুম শব্দের অর্থ হচ্ছে বিদায় করে দেওয়া কেন পাকিস্তানকে বিদায় করে দেওয়ার কথা ভাসানী সাহেব বললেন একটা মাত্র কারণ সেটা হলো লাহোর প্রস্তাব পরিবর্তন করা লাহোর প্রস্তাব মোতাবেক পাকিস্তান সৃষ্টি না হওয়া তাহলে পাকিস্তান লাহোর প্রস্তাব মোতাবেক সৃষ্টি না হওয়ার কারণে আমরা 1954 সালের নির্বাচনে 19 নম্বর দফায় দেখেছি লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসনের দাবি 1957 সালে কাকবাড়ি সম্মেলনে মাওলানা ভাসানী সাহেবের দাবি সেটা হলো যে না দিলে তোমাদেরকে সালাম জানাবো অর্থাৎ বিদায় করে দেব এরপরে আসেন 5 ফেব্রুয়ারি 1966 লাহোরে শেখ মুজিব দিলেন 6 দফা সেই 6 দফা দিয়ে উনি বললেন 6 দফা বাঙালি জাতির মুক্তির সনদ আপনাদের পরে আমি আরো আলোচনা করার সুযোগ পাবো একটু শুধু মনে রাখেন 71 সালে যে বাংলাদেশ সৃষ্টি হয়েছে সেই বাংলাদেশ সৃষ্টি হয়েছে 6 দফার কারণে এবং 6 দফার মাধ্যমে এই জন্য 6 দফাকে বলা হয় আমাদের স্বাধীনতা সংগ্রামের মেঘনা কার্টা মহাসনদ তাহলে একটু বিবেচনা করেন 6 দফার হেডিংটা ছিল লাহোর প্রস্তাবের ভিত্তিতে 6 দফা আমি আপনাদেরকে রিজেনের সময় এগুলো আরো অনেক গভীরে পড়াবো অনেক গভীরে নিয়ে যাব লাহোর প্রস্তাবের ভিত্তিতে তাহলে লাহোর প্রস্তাব যদি লঙ্ঘন করা না হতো তাহলে আমরা 54 সালের নির্বাচনে লাহোর প্রস্তাবের ভিত্তিতে স্বায়ত্তশাসন চাইতাম না আমরা 57 সালে মাওলানা ভাসানী আসসালাম আলাইকুম বলতেন না 66 সালে বঙ্গবন্ধু 6 দফা দিয়ে বাংলার মুক্তি সনদ বলতেন না এবং 71-এ বাংলাদেশ হতো না অর্থাৎ পাকিস্তান ভাঙত না তো নিশ্চয়ই আপনাদেরকে বোঝাতে পেরেছি যে পাকিস্তান ভাঙার প্রথম কারণটা হলো আপনার লাহোর প্রস্তাব পরিবর্তন আপনারা বুঝেছেন কিনা আমাকে পরে টেলিফোন করবেন কথা বলবেন আমি পরে আপনাদেরকে নাম্বার দেবো যদি কোনোটা না বুঝে থাকেন আমার সাথে আবার কথা বলবেন আমি যতক্ষণ লাগে আপনাদেরকে বোঝাবো যে যেরকম বুঝতে চাইবেন যে যেরকম চিন্তা করবেন ভাবনা করবেন আমার সাথে শেয়ার করবেন আমি কথা বলবো এরপরে আসেন আমি যেটা বলছি না সবাই জানেন ভাষা সমস্যা বলা হলো উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু শ্যাল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা একটু বিবেচনা করেন উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা আমরা কিন্তু এর বিপক্ষে না যদি বলা হতো উর্দু উইল বি দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তাহলে কিন্তু আন্দোলন হতো না ভাষা আন্দোলন হতো না ভাষা আন্দোলন হচ্ছে কারণে উর্দু শ্যাল অক্সিলারি ভার্ব
বসানোর কারণে আমাদেরকে বাংলা ভাষা রক্ষা করার জন্য আন্দোলন করতে হয়েছিল। একটু সময় বলেন, যদি বাংলা ভাষা রক্ষা করার জন্য ভাষা আন্দোলন না হতো, বাংলার একুশ হতো না, বাংলার একুশ না হলে বাঙালি জাতীয়তাবাদী চেতনার উন্মেষ হতো না, আর সেই চেতনার উন্মেষ না হলে একাত্তরে বাংলাদেশ হতো না। এবার আমি যদি আপনাদেরকে একটু প্রশ্ন করি, ভাষা সমস্যা কি বাঙালিরা সৃষ্টি করেছে না পাকিস্তানিরা করেছে? নিশ্চয়ই সবাই আমার সাথে একমত হবেন, সবাই বলবেন পাকিস্তান সৃষ্টি করেছে। তাহলে পাকিস্তান ভাঙার জন্য দায়ী লাহোর প্রস্তাব পরিবর্তন, সেই প্রস্তাব পরিবর্তন করেছিলেন জিন্না সাহেব, ভাষার কথা বলেছিলেন জিন্না সাহেব যে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, অন্য কোনো ভাষার অস্তিত্ব থাকবে না। সো আমরা 56% মানুষ বাংলায় কথা বলি, বাংলায় কথা বলতে পারবো না সেটা তো হবে না, সেজন্য আমরা সেটা পছন্দ করিনি, ভাষা আন্দোলন করেছি, আর সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতীয়তাবাদ গড়ে উঠেছে। আচ্ছা এবার আসেন, ওরা আমাদের অর্থনৈতিক ক্ষেত্রে বিবেচনা করেন তো শোষণ করেছে কিনা, বোধ হয় সবাই বলবেন জি স্যার করেছেন। দ্বিতীয়ত হলো শিক্ষায় বঞ্চিত করেছে, তৃতীয়ত সামরিক বাহিনীতে বঞ্চিত করেছে, পররাষ্ট্রনীতিতে বঞ্চিত করেছে। একটু বলুন, একটা জাতিকে সর্বক্ষেত্রে নিরন্তর শোষণ এবং বঞ্চিত বঞ্চনা স্বীকার করাবেন, আর সেই জাতি নীরবে সহ্য করে যাবে, এটা কি হয়? নাকি সে প্রতিবাদী হবে? সঙ্গত কারণে দর্শন বলে প্রতিবাদী হবে, আর সেই প্রতিবাদের জায়গা থেকে 71 সালে বাংলাদেশ হয়েছে। আমি সেই বাংলাদেশকে সেলুট জানাবো, বাংলাদেশকে সম্মান জানাবো, বাংলাদেশ প্রথম, বাংলাদেশ প্রথম এবং বাংলাদেশ আমার শেষ। এই হলো বাংলাদেশ নিয়ে আমার ভাবনা। এইভাবে আপনি বাংলাদেশটা হয়েছে, কাজে বাংলাদেশটা হয়েছে এমনি এমনি হয়নি। তাহলে প্রথম আপনারা এই রাজনৈতিক ইতিহাসে 1 নম্বর আপনারা লিখবেন হলো, একটু লেখেন ভাষা সমস্যা এবং ভাষা আন্দোলন, ভাষা সমস্যা এবং ভাষা আন্দোলন রাজনৈতিক ইতিহাস, 1 নম্বর ভাষা সমস্যা এবং ভাষা আন্দোলন। এই জায়গা ভাষা আন্দোলনের তথ্য সব আপনারা কালকে নোটে পেয়ে যাবেন, আমি আর নোট তথ্য ক্লাসে বলবো না, যদি কোনোটা না বোঝেন আমাকে ফোনে জিজ্ঞেস করবেন। আমি শুধু ওখানে ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু এটা বলিনি, আমি বঙ্গবন্ধু আপনাদের সাথে একসময় ক্লাস পড়াবো, তখন আমি বঙ্গবন্ধু ভাষা আন্দোলনের উপরে কথা বলবো। আজকে নোটে আপনি শুধু ভাষা আন্দোলনের সাথে বঙ্গবন্ধু সামান্য একটু পাবেন, সার্বিকভাবে পাবেন না। তাহলে এটা গেল একটা ইস্যু। 2 নম্বর লেখেন আপনারা 1954-এর নির্বাচন, 1954-এর নির্বাচন, বাস আপনারা শুধু শুনে রাখেন, এখানে তথ্য সব দেওয়া আছে। 1954 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে আপনার মোট 309টা আসন রাখা হয়েছে, এর মধ্যে মুসলমানদের জন্য 237টা আসন রাখা হয়েছে, সেখানে মুসলিম আপনার যুক্ত ফ্রন্ট পেল 223টা, মুসলিম লীগ পেল মাত্র 9টি। একটু বিবেচনা করে 1954 সালের নির্বাচনে মুসলিম লীগ তাদেরকে আমরা এত প্রত্যাখ্যান করলাম কেন? একমাত্র কারণ বাঙালির ভাষা আন্দোলনের মধ্য দিয়ে আমাদের ভিতরে যে জাতীয়তাবাদের নতুন চেতনার উন্মেষ হয়েছে, সেই চেতনার প্রতিফলন হয়েছে 54 নির্বাচনে আমরা মুসলিম লীগকে প্রত্যাখ্যান করেছি। যে মুসলিম লীগ 1906 সালে ঢাকায় হয়েছে, যে মুসলিম লীগ 1944-40 সালে লাহোর প্রস্তাব দিয়েছে, যে মুসলিম লীগ পাকিস্তানে জন্ম দিয়েছে, সেই মুসলিম লীগকে আমরা 23 মানে আপনার 7 মাস বছরের মাথায় এসে চিরতরে প্রত্যাখ্যান করেছি। এরপর আমাদের বাংলায় মুসলিম লীগ আর কখনো মাজা সোজা করে দাঁড়াতে পারেনি, ওই 1954 নির্বাচনের মধ্য দিয়ে চলে গেছে। সেই 1954 নির্বাচন হলো, সরকার হলো, শেরে বাংলা সাহেব মুখ্যমন্ত্রী হলেন, ওনাকে চৌধুরী খালিকুজ্জামান গভর্নর সাহেব শপথ পড়ালেন, তারপরে শেখ মুজিব সেই মন্ত্রী ছিলেন, উনি ফরিদপুর 14 নম্বর আসন থেকে নির্বাচনে জয়লাভ করেছিলেন, মুসলিম লীগের বড় নেতা ওয়াহিদুজ্জামান ঠান্ডু মিয়াকে পরাজিত করে উনি জয়লাভ করেছিলেন, তারপরে ওনাকে মন্ত্রী করা হয়েছিল, কৃষি ঋণ সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী। তারপরে 1954 সালের মে মাসের 30 তারিখে সে মন্ত্রী শেরবাংলা সরকারকে বরখাস্ত করা হয়। বাস এই হলো 54 নির্বাচন। সেখানে যুক্ত ফ্রন্ট, ওখানে 5টা রাজনৈতিক দল আছে, কোথাও 4টা আছে, আপনারা কথা বলেন আমি তখন বুঝিয়ে দেব। বাস এই হলো যুক্ত ফ্রন্ট। এরপর আপনারা 3 নম্বর লেখেন পাকিস্তানের সংবিধান, পাকিস্তানের সংবিধান। বাস আপনারা একটু দেখে নেবেন, 23 মার্চ 1956 পাকিস্তানের সংবিধান বলবৎ হয়। এর আগে
26 জানুয়ারি 50 ভারতের সংবিধান বলবৎ হয়। এই যে স্বাধীন হয়েছে আমরা 14 আগস্ট, স্বাধীন হয়েছে আমরা 15 আগস্ট, কিন্তু আমাদের সংবিধান হয়েছে হলো 50 সালে 26 জানুয়ারি, 56 সালে 23 মার্চ। এখন এই যে 14 আগস্ট 1947 থেকে 56 পর্যন্ত 23 মার্চ, 15 আগস্ট 1947 থেকে 26 জানুয়ারি 1950 পর্যন্ত ভারত এবং পাকিস্তান চললো কিভাবে, কিসের মাধ্যমে চলেছে, সেক্ষেত্রে মনে রাখবেন সেখানে চলেছে, আপনারা একটু লিখে রাখেন, লেখেন ভারত ও পাকিস্তান সংবিধান সংবিধান গ্রহণের আগ পর্যন্ত পরিচালিত হয় ১৯৩৫ সালের ভারত শাসন আইন দ্বারা। তাহলে আপনারা জানলেন যে 1956 সালে 23 মার্চের আগ পর্যন্ত পাকিস্তান চলেছে ভারত শাসন আইন 1935-এর দ্বারা, আর 1950 সালে 26 জানুয়ারির আগ পর্যন্ত চলেছে ভারত ওই আইনের দ্বারা। এবার একটু দেখে নেবেন যে এই যে সংবিধান 23 মার্চ 1956, এই সংবিধানটা 7 অক্টোবর, আপনাদের লিখতে হবে, আপনাদের সব লেখা আছে, 7 অক্টোবর 1958, 7 অক্টোবর 1958 পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইস্কেন্দার মির্জা উনি সামরিক শাসন জারি করেন এবং সংবিধান বাতিল করে দেন। তাহলে দেখেন 23 মার্চ 1956 পাকিস্তানের প্রথম সংবিধান, এটা আবার 7 অক্টোবর বাতিল। এরপরে আপনারা জানেন যে আইয়ুব খান তিনি প্রধান সেনা সেনাপ্রধান ছিলেন, তাকে জেনারেল ইস্কেন্দার মির্জা প্রধান সামরিক আইন প্রশাসক করল। আইয়ুব খান তাকে 23 দিন পর 27 অক্টোবর তাকে লন্ডন পাঠিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা দখল করে নিলেন। এরপরে 1 মার্চ 1962 আপনার আইয়ুব খান পাকিস্তানের জন্য দ্বিতীয় সংবিধান বলবৎ করেন। তারপরে হলো আপনার 1969 সালের 24 মার্চ আইয়ুব খান পদত্যাগ করলে 25 মার্চ ইয়াহিয়া খান ক্ষমতা আসেন এবং তিনি সামরিক শাসন জারি করে আইয়ুব খানের যে সংবিধান এটা বাতিল করে দেন। সো খেয়াল করেন যে 1956 সালের 23 মার্চ প্রথম সংবিধান, 1958 সালে 7 অক্টোবর বাতিল, 1 মার্চ 1962 দ্বিতীয় সংবিধান, 25 মার্চ 1969 বাতিল। এরপরে 1970 সালে যে নির্বাচনটা হয়েছিল, খুব সংক্ষেপ মনে রাখবেন, সেই নির্বাচনটা হয়েছিল উদ্দেশ্য ছিল পাকিস্তানের জন্য নতুন করে সংবিধান তৈরি করা, অর্থাৎ 1970-এর নির্বাচনের উদ্দেশ্য ছিল পাকিস্তানের জন্য নতুন করে সংবিধান তৈরি করা বা তৃতীয় সংবিধান তৈরি করা। তাহলে পাকিস্তানের সংবিধান হলো। এবার আপনারা 4 নম্বর লেখেন আইয়ুব খান, 4 নম্বর লেখেন আইয়ুব খান, আইয়ুব খান লিখে আপনারা একটু নিচে লেখেন ক্ষমতায় আইয়ুব, ক্ষমতায় আইয়ুব, বাস ক্ষমতায় আইয়ুব লিখে একটু লিখবেন, আমি ডিকটেশন দিচ্ছি, আপনারা একটু লিখবেন, লেখেন 7 অক্টোবর, 7 অক্টোবর 1958, 7 অক্টোবর 1958 প্রেসিডেন্ট জেনারেল ইস্কেন্দার মির্জা, সামরিক শাসন জারি করেন। তিনি সেনাপ্রধান জেনারেল আইয়ুব খানকে
প্রধান সামরিক আইন প্রশাসক নিযুক্ত করেন, দাঁড়িয়ে লেখেন 27 অক্টোবর, 27 অক্টোবর 1958 আইয়ুব প্রেসিডেন্টকে, আমি ইস্কেন্দার মির্জা নামটা বলছি না, লেখার দরকার নাই, আগে লিখেছেন, প্রেসিডেন্টকে লন্ডন পাঠিয়ে, লন্ডন পাঠিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা, রাষ্ট্রপতির ক্ষমতা দখল করেন। বাস এভাবে তিনি প্রথমে প্রধান সামরিক আইন প্রশাসক, এরপরে প্রেসিডেন্টকে অভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় করে দিয়ে রাষ্ট্রপতির ক্ষমতা দখল, এখন আইয়ুব খান হয়ে গেলেন পাকিস্তানের দুটো ক্ষমতার অধিকারী, একটা হচ্ছে প্রধান সামরিক আইন প্রশাসক আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। এই প্রধান সামরিক আইন প্রশাসক প্রেসিডেন্ট হিসাবে তিনি প্রথম যে কাজটা করেছেন, আপনারা শুধু 4-1 দিয়ে লেখেন, 4-1 শরীফ শিক্ষা কমিশন, 4-1 শরীফ শিক্ষা কমিশন, শুধু এটুকু লেখেন, আর কিছু লিখতে হবে না, আপনারা নোটে সব পেয়ে যাবেন, শুধু শুনে রাখেন। সেটা হলো যে 1958 সালের 30 ডিসেম্বর পাকিস্তানের শিক্ষা সচিব এস এ শরীফকে প্রধান করে তিনি একটা শিক্ষা কমিশন গঠন করেন। এই কমিশন 1962 সালে এসে রিপোর্ট দেয়। সেই কমিশনে অনেক কথা বলা হয়েছে, আমি একটা কথা বলছি দাদা আপনাদের বোঝার জন্য, সেটা হলো শিক্ষা এমন কোন জিনিস নয় যা বিনামূল্যে পাওয়া যেতে পারে, অর্থাৎ শিক্ষা যদি পেতে হয় আপনাকে টাকা দিতে হবে। তখন আমরা এই বাংলার মানুষ 90% মানুষ দরিদ্র, দ্বিতীয়ত আমাদের বেশিরভাগ মুসলমান, মুসলমানদের মধ্যে ধর্মীয় একটা ভাব রয়েছে যে এই শিক্ষা খ্রিস্টান প্রবর্তিত শিক্ষা, এই শিক্ষা গ্রহণ করব না, এখনো মানসিকতা নেই সাম্প্রদায়িক কারণে, দ্বিতীয়ত হচ্ছে দরিদ্র মানুষ, যেখানে বলা উচিত ছিল আপনাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠান, ওদেরকে দুপুরে খাওয়াবো এবং মাস গেলে একটা ভাতা দেব, সেখানে বলা হলো যে একটা শিক্ষা প্রতিষ্ঠানের মোট যে ব্যয় তার 60% আসতে হবে ছাত্র বেতন থেকে, যেটা আমাদের পূর্ব বাংলা থেকে দেওয়া সম্ভব না। সেজন্য আমরা এই শিক্ষানীতি গ্রহণ করতে পারিনি, এই শিক্ষানীতি বর্জন করেছে, শিক্ষা আন্দোলন করেছে। এই আন্দোলন করতে যে 1962 সালের 17 সেপ্টেম্বর ছাত্ররা মিছিল বের করলে পুলিশ গুলি চালায়, ওয়াজিউল্লাহ, বাবুল এবং মোস্তফা নামে তিনজন নিহত হয়েছেন। এ কারণে আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পড়েন বা বিভিন্ন সংগঠন করেন, তার দেখবেন যে সেপ্টেম্বর মাসের 17 তারিখে ছাত্র সংগঠনগুলো শিক্ষা দিবস পালন করে। বাস হয়ে গেল 4-1 শরীফ শিক্ষা কমিশন, এরপর আপনার প্যারা করে লেখেন 4-2, 4-2 মৌলিক গণতন্ত্র, মৌলিক গণতন্ত্র, বাস এটুকু লেখে রেখে দেন, আর কিছু লিখতে হবে না, আমি বলছি মনে শোনেন। সেটা হলো 1959 সালে আইয়ুব খান 4 স্তর বিশিষ্ট একটা রাজনৈতিক ব্যবস্থা গড়ে তোলেন, এর নাম দেওয়া হয় বেসিক ডেমোক্রেসি, মৌলিক গণতন্ত্র। প্রথমটা ছিল ইউনিয়ন পরিষদ, দ্বিতীয়টা থানা পরিষদ, তৃতীয়টা জেলা পরিষদ, চতুর্থটা ছিল বিভাগীয় পরিষদ। এর মধ্যে শুধুমাত্র ইউনিয়ন পরিষদের সদস্যরা জনগণের ভোটে নির্বাচিত হতেন, এদেরকে দিয়ে এই যে জনগণের ভোটে যারা ইউনিয়ন পরিষদের মেম্বার সদস্য নির্বাচিত হতেন, তাদেরকে নিয়ে ইলেকটোরাল কলেজ, ইলেকট্রল কলেজ গঠিত হয়। আমি আপনাদেরকে আশা করছি যে আমেরিকার ইতিহাস আপনাদেরকে পড়াবো, আমেরিকার প্রেসিডেন্সিয়াল ইলেকশন পড়াবো, আমেরিকার এই যে ইলেকট্রল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয় সেগুলো নিয়ে পড়াবো। আজকে আমি ডিটেলস কথা বলতে পারবো না, তাহলে অনেক সময় লাগবে, আপনারা সেই সুযোগ নেবেন, একটু মনে রাখেন যে ভবিষ্যতে কোন একটা ক্লাসে আমরা আমেরিকার ইলেকট্রাল কলেজ, আমি এই যেহেতু ইলেকট্রাল কলেজ বলেছি, ইলেকট্রাল কলেজ হলো জনগণের ভোটে নির্বাচিত একটা নির্বাচক মণ্ডলী, যারা পরবর্তী পর্যায়ে
আরেকটি পদে তারা ভোট দিয়ে নির্বাচিত করে। অর্থাৎ ইউনিয়ন পরিষদের যারা মেম্বার জনগণের ভোটে নির্বাচিত হচ্ছে, তারা আবার পাকিস্তানের প্রেসিডেন্টকে ভোট দিয়ে নির্বাচিত করবে। আইয়ুব খান 1962 সালে প্রথম এবং 1964 সালে দ্বিতীয়বার এই মৌলিক গণতন্ত্র বেসিক ডেমোক্রেসি এই ইলেকট্রাল কলেজের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন। বাস এইটুকু আপনারা মনে রাখেন, এর চেয়ে বেশি এখানে মনে রাখা লাগবে না। আর এরপর আপনারা 4-3 লেখেন, পাক ভারত যুদ্ধ 1965, পাক ভারত যুদ্ধ 1965, বাস আর লিখতে হবে না, কিছু শুনে নেবেন। শুরু 6 সেপ্টেম্বর পাকিস্তান ভারতকে আক্রমণ করলে, এটা দ্বিতীয় 47 সালে প্রথম যুদ্ধ হয়েছিল, দ্বিতীয় পাক ভারত যুদ্ধ শুরু হয়। 17 দিন যুদ্ধ চলার পর সোভিয়েত ইউনিয়নের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিনের মধ্যস্থতায় যুদ্ধ বিরতি হয়। এবং এই যুদ্ধ বিরতির পর 1966 সালের জানুয়ারি মাসের 10 তারিখে সোভিয়েত ইউনিয়নের উজবেকিস্তানের রাজধানী তাশখন্দে পাকিস্তান এবং ভারতের মধ্যে তাশখন্দ চুক্তির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ শেষ হয়। বাস তাহলে 65 সালের যুদ্ধটা শুরু হলো 6 তারিখে, 23 তারিখে যুদ্ধ বিরতি হলো সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী আলেক্সেই কোসিগিনের মধ্যস্থতায়, এবং 66 সালের 10 জানুয়ারি তাশখন্দ চুক্তির মাধ্যমে যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি হলো। এখন এই তাশখন্দ চুক্তি করেছিলেন আইয়ুব খান, আর ভারতের পক্ষে স্বাক্ষর করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী। তো আইয়ুব খান এই চুক্তি যেটা করেছেন, এটা ভারত পাকিস্তানের বিরোধী দলগুলো এই চুক্তি মানেনি, সেই কারণে আপনারা 1966 সালের ফেব্রুয়ারি মাসের 5 তারিখে লাহোরে নিজামী ইসলামী নেতা চৌধুরী মোহাম্মদ আলী বাসভবনে বিরোধী দলগুলোর নেতাদের একটা কনভেনশন ডাকা হয়। সেই কনভেনশনে শেখ মুজিব 6 দফা দাবি উত্থাপন করেন। এভাবে চলে আসলো আমাদের 4-4, 6 দফা। 6 দফা সম্পর্কে যা যা পড়তে হবে আপনাদের ওখানে বলা আছে। এই 6 দফার পর আপনারা 6 দফা লিখে 4-5 লেখেন, আগরতলা মামলা। এই আগরতলা মামলা নিয়ে আপনারা জানবেন যে আপনার 1962 সাল থেকে সামরিক বাহিনীর কিছু অফিসার এবং সৈনিকরা তাদের যে বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে থাকে, এক পর্যায়ে রাজনৈতিকভাবেও লোকদেরকে তারা একত্রিত করার উদ্যোগ নেয়। এর মূল উদ্যোক্তা ছিল কমান্ডার মোয়াজ্জেম হোসেন, যিনি আগরতলা মামলার দ্বিতীয় আসামি ছিলেন। তো যাও, তারপরে এটা গোপনে গোপনে কাজ করা হয়েছিল। এদের ভিতরে একজন আমির হোসেন সেই গোপন তথ্যটা ফাঁস করে দেয় 1967 সালে। আর এর আগে 1967 সালের জুলাই মাসের 12-15 তারিখ পর্যন্ত আগরতলায় আওয়ামী লীগের নেতা আলী রেজা এবং নৌবাহিনীর একজন অফিসার স্টুয়ার্ট মজিবুর রহমান, ওনারা ভারতের ব্রিগেডিয়ার মেনন এবং মেজর মিশ্রর সাথে বৈঠক করেছিলেন। এই বৈঠকটাই হচ্ছে আগরতলা। আমি বলি এটাকে পরিকল্পনা, আপনারা ষড়যন্ত্র শব্দটা শোনেন, এটা পরিকল্পনা ছিল যে আমরা স্বাধীন করতে যাচ্ছি, তোমরা আমাদেরকে সাহায্য করবা, কিভাবে সাহায্য করবা, সেগুলো আমরা দিক নির্দেশনা তাদেরকে দিতে গিয়েছিলাম। সো ইট ওয়াজ প্ল্যান, ইট ইজ নট কনস্পিরেসি। কনস্পিরেসি বলবে পাকিস্তান, আপনি বলবেন কেন, আমি বলবো কেন? তাহলে তো আমরা 1968 সালে স্বাধীন হয়ে যেতে পারতাম, কারণ আমি তো স্বাধীনতা চাইবই, আমি স্বাধীনতার পক্ষে, সেজন্য আমাকে সেই কথা বলতে হবে। তো যাও, সেটা হলো। এভাবে আগরতলা মামলা হলো 1968 সালে জানুয়ারি মাসে। নামটা হলো রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য, এই শিরোনামে মোট 35 জনকে আসামি করে মামলা দেয়া হলো। সেই মামলার এগেনস্টে মামলার বিচার করার জন্য 3 জন বিচারক, একজন আছেন পাঞ্জাব থেকে বিচারপতি ছিলেন,
আপনার শেখ আব্দুর রহমান, তারপরে সদস্য ছিলেন খুলনার মকসুমুল হাকিম, সদস্য ছিলেন সিলেটের মুজিবুর রহমান, এই তিনজনকে নিয়ে ট্রাইব্যুনাল হয়েছে। সেই ট্রাইব্যুনালটা বসেছিল ক্যান্টনমেন্টে, সেখানে বিচার করছিল, বিচার হচ্ছিল। এই বিচার যখন চলে তখনই আপনার, এর আগে তো ছয় দফা সম্পর্কে আমি একটু কথা বলে রাখি আপনাদের, আইয়ুব খান বলেছিল যে প্রয়োজনে ছয় দফাকে গুলি করে উড়িয়ে দেব। শেখ মুজিব বলেছিলেন আপনার কত গুলি আছে আমি দেখে নেব। এই যে শুরু হলো ছয় দফা আন্দোলন, এই ছয় দফা আন্দোলন এমন একটা জায়গায় গেল যে আওয়ামী লীগের একেবারে এ থেকে শুরু করে ইএফ পর্যন্ত নেতাদের গ্রেপ্তার করা হয়, সবাইকে গ্রেপ্তার করা হয়। উদ্দেশ্য ছিল যদি এইভাবে নির্যাতন করা হয় তাহলে তারা ছয় দফা থেকে সরে আসবে। তার পরে আপনাদেরকে দেখাবো তারা কেন ছয় দফা মানেনি। শেখ মুজিব একটা কথা বলেছিলেন যে পাকিস্তান কখনো ছয় দফা মানবে না আর আমি কখনো ছয় দফা থেকে সরে যাব না। তাহলে অনিবার্য আন্দোলন অনন্তকাল একই রেখা চলবে না, একই মাত্রায় চলবে না, গতি চেঞ্জ হবে। আর সেই গতি চেঞ্জ হয়েছে, চেঞ্জ হওয়ার অনিবার্য অর্জন হলো 71 সালে বাংলাদেশ। তো এখন সে আগরতলা মামলার এগেনস্টে আন্দোলন হলো, সে আন্দোলন হওয়ার পর সার্জেন্ট জহুরুলকে 1969 সালের ফেব্রুয়ারি মাসের 15 তারিখে হত্যা করা হলো, উনি 17 নম্বর আসামি ছিলেন। 18 ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর শামসুজ জোয়াকে হত্যা করা হলো। এই হত্যাকাণ্ডকে আমাদের সংগ্রামের ইতিহাসে বলা হয় সংগ্রামের আগুনে ঘি ঢালা। আন্দোলন আরো বেগবান হয়ে গেল, বাধ্য হয়ে আইয়ুব খান মামলা তুলে নিলেন, শেখ মুজিবকে মুক্তি দিলেন, নেতাদের মুক্তি দিলেন 22 ফেব্রুয়ারি 1969। 23 ফেব্রুয়ারি 1969 আপনার রেসকোর্স ময়দানে ডাকসুর ভিপি তোফায়েল আহমেদের প্রস্তাবে এবং জনতার সমর্থনে শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হলো। তো এভাবে শেখ মুজিব বঙ্গবন্ধু হলেন। তারপরে আপনার চলে আসলো, আপনারা নেক্সট নাম্বার দিয়ে লেখেন, এই এটা হলো 4-5 ছিল আগরতলা মামলা, 4-6 লেখেন ছাত্র সংগ্রাম পরিষদ। এই ছাত্র সংগ্রাম পরিষদ শুধু লিখে রাখেন, আর কিছু লিখতে হবে না, সব তথ্য কালকে পেয়ে যাবেন, পড়লেই হয়ে যাবে, এক নজর দেখলেই হয়ে যাবে, এগুলো একবার রিডিং পড়লেই হয়ে যাবে। তারপর যদি কোনোটা না বোঝেন আমার সাথে কথা বলবেন। তো ছাত্র সংগ্রাম পরিষদ, ওরা 11 দফা কর্মসূচি আন্দোলন শুরু করলো। সেই 11 দফার 3 নম্বর দফা ছিল একেবারে হুবহু 6 দফা, বা সেটা হলো জানুয়ারি মাস 1969 সালের 20 তারিখে আসাদ শহীদ হলেন, 24 তারিখে মতিউর রহমান শহীদ হলেন, এবং ছাত্ররা তখন ডিটারমাইন্ড হয়েছে, নেতারা তখন শপথ করেছিলেন যে মানে বাংলাকে, দেশকে মা আখ্যা করে এবং বঙ্গবন্ধুর মুক্তি না দিয়ে, না নিয়ে আমরা ঘরে ফিরবো না। ওনারা ঘরে ফেরেননি। সেই সময় এই তোফায়েল আহমেদ সহ আপনার ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন মতিয়া চৌধুরী গ্রুপ, ছাত্র ইউনিয়ন রাশেদ খান মেনন গ্রুপ এবং ন্যাশনাল স্টুডেন্ট ফ্রন্ট নাজিম কামরান গ্রুপ, ওনাদের 4টা ছাত্র সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ডাকসুর ভিপি জিএস, এই 10 জনকে নিয়ে কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করা হয়েছিল। সেই কেন্দ্রীয় ছাত্র সংগ্রামের আন্দোলন এমন একটা পর্যায়ে চলে গেল, তখন তারা দেখলো যে হয় মামলাটা শেষ করা যাবে না, তখনই সার্জেন্ট জৌলককে হত্যা করা হলো। এভাবেই নতুন হলো তাহলে ছাত্র সংগ্রাম পরিষদ লিখেছেন। এরপর আপনারা 4-7 নম্বর দিয়ে লেখেন গোল টেবিল বৈঠক। গোল টেবিল বৈঠক, গোল টেবিল বৈঠক, আচ্ছা, এটা হলো যখন আগরতলা মামলা চলে তখন দেখলো যে মৃত্যু কোন রকম মামলা শেষ করতে পারবে না, তখন আইয়ুব খান বললো যে আপনারা সবাই একসাথে বসেন গোল টেবিল বৈঠক করে। তখন 26 ফেব্রুয়ারি করাচিতে প্রথম গোল টেবিল বৈঠক বসলো, সেখানে আলোচনা কি হবে, শেখ মুজিব বললেন 6 দফা। পাকিস্তানের কোন নেতা 6 দফা আলোচনা করতে রাজি হলেন না, শেখ মুজিব 6 দফা ছাড়া অন্য কোনো কিছু আলোচনা করতে রাজি হলেন না, এই জন্য গোল টেবিল বৈঠক হলো না, এটা ব্যর্থ হলো। এরপর আবার মার্চ মাসের 10 তারিখে আবার বৈঠক বসলো, একইভাবে ব্যর্থ হয়ে গেল।
তারপরে আপনার এই হলো চার নম্বরে, আমরা আইয়ুব খানকে চার নম্বর বলেছিলাম, প্রথম দেখালাম ক্ষমতা আইয়ুব, তারপর আইয়ুব খানের সময় প্রথম দেখালাম আমরা শরীফ শিক্ষা কমিশন, তারপর দুই নম্বর দেখালাম মৌলিক গণতন্ত্র, তিন নম্বর দেখালাম 1965 সালে পাক ভারত যুদ্ধ, চার নম্বর দেখালাম বঙ্গবন্ধু ছয় দফা, ছয় নম্বর পাঁচ নম্বর দেখালাম আগরতলা মামলা, সাত নম্বর ছয় নম্বর দেখালাম ছাত্র সংগ্রাম পরিষদ, সাত নম্বর দেখালাম গোল টেবিল বৈঠক, বাস আমাদের সাত চার নম্বর শেষ। আপনারা এবার পাঁচ নম্বর লেখেন, পাঁচ নম্বর লেখেন ইয়াহিয়া খান, ইয়াহিয়া খান, ইয়াহিয়া খান লিখে 25 মার্চ 1969 থেকে 25 মার্চ 1971, 25 মার্চ 1969 থেকে 25 মার্চ 1971 আপনাকে শুনে নেবেন, কিছু লিখতে হবে না, শুধু শুনতে হবে। উনি আমি একটাকে বলেছি যে উনি 25 তারিখে সামরিক শাসন জারি করে আইয়ুব খানের সংবিধান বাতিল করে দিলেন, এরপর উনি বললেন যে নতুন করে সংবিধান দেবেন। আবারও আবার বলে রাখি, 1970 সালে নির্বাচন দেওয়া হয়েছিল, উদ্দেশ্য ছিল তৃতীয় বা নতুন করে সংবিধান তৈরি করা। সেই নির্বাচনের আসন সংখ্যা কিভাবে ভাগ করা হয়েছিল জনসংখ্যার ভিত্তিতে, আমরা ছিলাম 7.5 কোটি, ওরা ছিল 6.5 কোটি, এই জন্য আমরা 162টা আসন পেয়েছিলাম 300-র মধ্যে, ওরা পেয়েছিল 138টা, আর মোট 13 কোটি, পার 1 কোটির জন্য একজন মহিলা সংরক্ষিত, 13 জন মহিলা, আমরা পেলাম 7 জন, ওরা পেল 6 জন। নির্বাচন হলো আমাদের পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে, 300 আসন রাখা হলো নির্বাচনে, আপনার 162 আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসন লাভ করলে 7টা মহিলা আসন পেয়ে গেল, 169-এর মধ্যে 167টি আসন পেল আওয়ামী লীগ, আর দুটো আওয়ামী লীগ পায়নি, তার একটা হলো চট্টগ্রামের পার্বত্য রাঙামাটি যে আসনটা, এই আসনে চাকমা রাজা ত্রিদীপ রায় তিনি স্বতন্ত্র নির্বাচন করে জয়লাভ করেছিলেন, আরেকজন হলো পাকিস্তান ডেমোক্রেটিক পার্টির পিডিএম পিডিপি নুরুল আমিন, যিনি 52 সালের 21শে ফেব্রুয়ারি যখন হত্যা হয় তখনও সে মুখ্যমন্ত্রী ছিল, ময়মনসিংহ 8 আসন থেকে সেই নুরুল আমিন জয়লাভ করেছিল। এই দুটো আসন আওয়ামী লীগ পায়নি, বাকি 160টি আসন পায়, অর্থাৎ 313টি আসনের মধ্যে 167টি আসন লাভ করে পাকিস্তানের একক বৃহত্তর দলে পরিণত হয় শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ, আর ওদিকে পাকিস্তান পিপলস পার্টি জুলফিকার আলী ভুট্টোর নেতৃত্বে তারা পেল 83টা হলো নির্বাচিত আসন, আর 4টা হলো মহিলা আসন, 87টা আসন নিয়ে সে দ্বিতীয় হলো। বাট আপনারা সবাই জানেন যেহেতু নির্বাচনটা দেয়া হয়েছে সংবিধান প্রণয়ন করার জন্য, এখন নির্বাচনে যে দলটি জয়লাভ করেছে সেই দলের যে প্রধান নেতা তাকে ক্ষমতা দিতে হবে এবং তার নেতৃত্বে পাকিস্তানের সংবিধান হবে। আমি সংক্ষেপে বলছি, আপনারা সবাই এই কথাটা জানেন, শেখ মুজিবের হাতে ক্ষমতা দেওয়া হয়নি, ক্ষমতা না দিয়ে উল্টো তারা ষড়যন্ত্র করে, খেয়াল করেন 25 মার্চ অপারেশন সার্চ লাইট শুরু করলে সেই নেতা বঙ্গবন্ধু বললেন ফ্রম টুডে বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট, আজ থেকে বাংলাদেশ স্বাধীন, দিস ইজ দা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই বঙ্গবন্ধু বাঙালি জাতির পিতা এবং তিনি বাংলাদেশ স্বাধীন করেছেন, তিনি বাঙালি জাতির পিতা, এভাবেই শেখ মুজিবের নেতৃত্বে আমরা 71-এ বাংলাদেশে চলে এসেছি। এই বাংলাদেশে এসেই আমরা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছি, অর্থাৎ আগামী যে ক্লাসে আমি আসব সেদিন আপনাদের সাথে মুক্তিযুদ্ধের উপরে ক্লাস করব, মুক্তিযুদ্ধের উপরে ক্লাস করব। তো তাহলে আমরা আগামী ক্লাস করব হলো মুক্তিযুদ্ধের উপরে। আপনারা একটু দয়া করে আমার নাম্বারটা একটু লিখে নেবেন। তো আপনাদের ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষে আবার বলে যাই, উই উইল মিট এগেন আগামী যত দ্রুত সম্ভব, আমাদেরকে যেন ক্লাসে এক হওয়ার সুযোগ দেন আল্লাহ, সেই প্রার্থনা করবেন। ভালো থাকবেন।